بسم الله الرحمن الرحيم من أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد, সম্মানিত শ্রোতা দর্শক মন্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাতু সালামের পর আজ রবিবার 6 জামাদাস সানি 1443 হিজরি মোতাবেক 9 জানুয়ারি 2022 আমাদের ধারাবাহিক আলোচনা নাজাত প্রাপ্ত দলের আকীদা পর্ব নম্বর 75, বিষয়বস্তু তাকদীরের চতুর্থ স্তর এবং তার দলিল, বিস্তারিত আলোচনা আমাদের এই কিতাব থেকে চলে আসি ইমাম হাফেজ হাকামি রহমতুল্লাহ আলাইহির। তাতে আমরা জেনেছি যে তকদিরের 4টি স্তর রয়েছে। প্রথম স্তর হচ্ছে ইলমুল্লাহিল ওয়াসি, আল্লাহ রাব্বুল আলামিনের মহা জ্ঞান, যা সবকিছুকে, তার জ্ঞান তার ইলম সবকিছুকে শামিল। দ্বিতীয় হচ্ছে কিতাবাতুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের লিখনী, আল্লাহ সবকিছু লিখে রেখেছেন। আর তৃতীয় হচ্ছে ইরাদাতুল্লাহ, মাশিয়াতুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা এবং চাওয়া, আল্লাহ যা চান তাই হয়ে থাকে, ঘটে থাকে সৃষ্টি জগতে, আল্লাহর চাওয়ার বিরুদ্ধে কিছু হয় না। চতুর্থ স্তর হচ্ছে আল খালক, খালকুল্লাহ, আল্লাহর সৃষ্টি। আজকে আল্লাহ রাব্বুল আলামিন যে একমাত্র সৃষ্টিকর্তা এবং তিনি যা চান সৃষ্টি করেন এবং যা সৃষ্টি করতে চান তা করতে সক্ষম, এর দলিল সম্পর্কে আমাদের আলোচনা করি। এটি হচ্ছে চতুর্থ স্তর তকদীরের। এখানে লেখক 8টি আয়াত নিয়েছেন কোরআনে কারীম থেকে, আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত সৃষ্টি জগৎ এবং তাদের কাজ কর্ম চলা ফেরা সবকিছু সৃষ্টি করে থাকেন এবং সবকিছুর সৃষ্টিকর্তা তিনি, 8টি আয়াত নিয়েছেন এবং 2টি হাদিস নিয়েছেন। বলছেন লেখক, মা দালিলুল মারতাবাতির রাবিয়া মিনাল ঈমান বিল কাদার ওয়া হিয়া মারতাবাতুল খালক। চতুর্থ স্তর তকদিরের প্রতি ইমানের চতুর্থ স্তরের দলিল কি? আর তা হচ্ছে, অর্থাৎ চতুর্থ স্তরটি হচ্ছে মারতাবাতুল খালক, আল্লাহর সৃষ্টি, মানে আল্লাহর সৃষ্টি করার স্তর, যে আল্লাহ রাব্বুল সবকিছুকে সৃষ্টি করেছেন, করছেন এবং করবেন, সবকিছুর সৃষ্টিকর্তা তিনি। বলছেন দলিল আয়াতে কারিমা, قال الله تعالى, মহান আল্লাহ ইরশাদ করেছেন, আল্লাহ খালিকু কুল্লি শাই, আল্লাহ সমস্ত কিছুর সৃষ্টিকর্তা, কুল্লি শাই, আল্লাহ রাব্বুল আলামিনের সত্তা ছাড়া যা কিছু পৃথিবীতে আছে, আসমান জমিন থেকে শুরু করে সূর্য চন্দ্র তারকা ছোট বড়, ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম যত সৃষ্টি রয়েছে, যে কোনো ধরনের সৃষ্টি রয়েছে, সমস্ত কিছুর সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ খালিকু কুল্লি শাই, আল্লাহ সব কিছুর সৃষ্টিকর্তা, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ওয়াকিল, এবং তিনি সমস্ত কিছুর ওপর কর্মবিধায়ক, সমস্ত কিছুর তিনি মালিক, সূরা যুমার 8:62। দ্বিতীয় আয়াত আল্লাহ রাব্বুল ইরশাদ করেছেন, হাল মিন খালিকিন গায়রুল্লাহ, আল্লাহ ছাড়া কি অন্য কোন স্রষ্টা আছে, ইয়ারজুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ, যিনি আকাশ এবং জমিন থেকে তোমাদেরকে উপজীবিকা দিয়ে থাকে, রিজিক দান করে থাকেন, সূরা ফাতির আয়াত নম্বর 3। অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো স্রষ্টা নেই, আল্লাহ ছাড়া কোনো রিজিক দাতা নেই, আকাশে হোক অথবা জমিনে হোক,
না জিবরাইল সৃষ্টিকর্তা, না রিজিকদাতা, না সৈয়দুল আম্বিয়া খাতামুল মুরসাল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন সবচেয়ে শ্রেষ্ঠ ফেরেশতা, সবচেয়ে শ্রেষ্ঠ রাসূল সৃষ্টি করার ক্ষমতা রাখেন না, রিজিক দানের ক্ষমতা রাখেন না, তাহলে অন্যরা আর কে রাখতে পারে? সমস্ত আল্লাহর সৃষ্টি এবং সমস্তকে আল্লাহ রিজিক দিয়ে থাকে। তৃতীয় আয়াত মহান আল্লাহ বলছেন, হাজা খালকুল্লাহ, এ হচ্ছে আল্লাহর সৃষ্টি, যা কিছু পৃথিবীতে দেখছো, হাজা খালকুল্লাহ, এ সব হচ্ছে আল্লাহর সৃষ্টি। ফারুনি মাজা খালাকাল্লাযিনা মিন দুনি, তো যারা মুশরিক, বহুত্ববাদী, পত্তলিক, যারা শিরকি আকীদা রাখে, তাদেরকে আল্লাহ বলছেন, তো তোমরা দেখাও তো আল্লাহ ছাড়া যে অন্যরা রয়েছে, যাদেরকে উপাস্য হিসাবে বিভিন্ন দলের মুশরিকরা গ্রহণ করেছে, সাব্যস্ত করেছে, স্থির করেছে, তারা কি সৃষ্টি করেছে দেখাও তো একটু দেখি। ফারুনি, আমাকে দেখাও তো, মাযা খালাকাল্লাযিনা মিন দুনি, আল্লাহ ছাড়া অন্য যেসব উপাস্য রয়েছে তারা কি সৃষ্টি করেছে, কোন একটা সৃষ্টি জিলানি অমুক জিনিসটা সৃষ্টি করেছে। কুরবান দেখো, খাজা মঈনুদ্দিন চিশতি অমুকটা সৃষ্টি করেছে, দরগা দুর্গা অমুক অমুক জিনিসের সৃষ্টিকর্তা দেখাও তো দেখি। ফারুনি মাযা খালাকাল্লাযিনা মিন দুনি, সূরা লোকমান আয়াত নম্বর 11। চতুর্থ আয়াত মহান আল্লাহ ইরশাদ করেছেন, আল্লাহুল্লাযী খালাকাকুম, আল্লাহ সেই জাত, সেই সত্তা যিনি তোমাদের সৃষ্টি করেছেন, সুম্মা রাজাকাকুম, অতঃপর তোমাদেরকে রিজিক দিয়ে থাকেন, সুম্মা ইউমিতুকুম, তোমাদেরকে মৃত্যু দান করে থাকেন, তোমাদের মত দিয়ে থাকেন, সুম্মা ইউহিয়ুকুম, অতঃপর তোমাদেরকে আবার প্রাণ দান করবেন, পুনরায় জীবিত করবেন, হাল মিন শুরাকায়িকুম মান ইয়াফআলু মিন যালিকুম মিন শাই, এমন কি তোমাদের কোন শরীক আছে, অংশীদার আছে, যে বা যারা এসবের কোনো কিছু করে থাকে, সৃষ্টি করে থাকে, রেজিক দিয়ে থাকে, কাউকে মেরে থাকে, মৃত্যু দিয়ে থাকে, কাউকে পুনরায় জীবিত করে থাকে, এমন কোন শক্তি আছে? কেউ নেই। সূরা রোম আয়াত নম্বর 40। পাঁচ নম্বর আয়াত মহান আল্লাহ ইরশাদ করেছেন, আল্লাহু খালাকাকুম ওয়ামা তাআমালুন, আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং তোমাদের কর্মকাণ্ডকে সৃষ্টি করেছেন। এখানে আরো অতিরিক্ত আমরা জানলাম এই ছোট্ট আয়াত, আল্লাহু খালাকাকুম, আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন হে মানব সকল, এবং যা কিছু তোমরা কর্ম করো, ভালো কর্ম হোক আর মন্দ কর্ম, কাজগুলিও কিন্তু সৃষ্টি, আল্লাহর সৃষ্টি। আমাদের কাজ, সে পার্থিব কাজ হোক অথবা ধর্মীয় কাজ হোক, ভালো কাজ হোক অথবা মন্দ কাজ হোক, জি হ্যাঁ, শারীরিক কাজ হোক, মানসিক কাজ হোক, পারিবারিক কাজ হোক, আর্থিক কাজ হোক, যে কোনো কাজ হোক না কেন, শরীর দিয়ে কাজ করছেন, এই যে আমি হাত নড়াচ্ছি, এই যে কাজ আমার, জি, এই যে কথা বলছি, এটি আমার কাজ, দেখছি আমার কাজ, চোখের কাজ, এগুলিও আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি। ওমা তামাল, একজন মানুষ সালাত আদায় করলো, এই যে সালাতের আমল করলো, এর সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিন। একজন গুনাহ করলো, যে কোনো গুনাহ করলো, তার সৃষ্টিকর্তা আল্লাহ। দলিল এ আয়াত, আল্লাহু খালাকাকুম ওয়ামা তাআমালু, আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং তোমরা যা কিছু কাজকর্ম করো, দিন দুনিয়ার ভালো মন্দ সবকিছু আল্লাহ সৃষ্টি করেন। সূরা সাফাত আয়াত নম্বর 96। ৬ নম্বর আয়াত মহান আল্লাহ ইরশাদ করেছেন, ওয়া নাফসি ওয়া মা সাওয়াহা, আর আমি শপথ করছি, মহান আল্লাহ বলছেন যে আমি শপথ করছি, অনাসীন প্রাণের, প্রত্যেক প্রাণের বা ব্যক্তির, মানুষের, অমাসাওয়াহা, বিশেষ করে মানুষের নফস, এখানে বলা হয়েছে মানুষকে আমি সৃষ্টি করেছি, মানুষের প্রাণ সৃষ্টি করেছি, এবং অমাসাওয়াহা, আর প্রত্যেক ব্যক্তিকে সৃষ্টি করার সাথে সাথে আমি শপথ করছি, অনাসীন, আমি না, আমি শপথ করছি, অনাফসিন, প্রতিটি নফসের প্রতি, প্রতিটি ব্যক্তির কসম করেছেন, ওয়াও এখানে কসমের, অমাসাওয়াহা, এবং যিনি এই প্রতিটি মানুষকে সুবিন্যস্ত করেছেন, সুঠাম করেছেন, প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গকে যেখানে যেটা সেট করা সুন্দর হয়, মানানসই হয়, সেইভাবে আল্লাহ রাব্বুল আলামিন সুবিন্যস্ত করেছেন।
সে জাতের শপথ করছে, তো আল্লাহ যেন নিজের শপথ করেছে। নাফসি ওমা সওয়াহা মা মানের অর্থে রয়েছে, তাফসীর কারগণ বলেছেন। আর এটাও বলা যেতে পারে যে আমি প্রতিটি জীবের শপথ করছি, প্রতিটি মানুষের শপথ করছি, নাফসুল ইনসান ওমা সওয়াহা, আর যা কিছু বিন্যস্ত করা হয়েছে তারও শপথ করছি আল্লাহ তার সৃষ্টি থেকে শপথ করে থাকেন। ফা আলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, মানুষকে সৃষ্টি করার পরে প্রতিটি মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞান দান করেছেন, ইলহাম করেছেন মানে সৃষ্টিগতভাবে জ্ঞান দান করেছে, ফুজুরাহা পাপের, ওয়া তাকওয়াহা এবং আল্লাহ বিরুদ্ধ। জি, মানুষের যখন যত ধীরে ধীরে মানুষ ভূমিষ্ঠ হওয়ার পরে যত জ্ঞান বাড়ে, বুদ্ধি বাড়ে আস্তে আস্তে, তখন ভালো কাজের জ্ঞান বাড়ে, মন্দ কাজের জ্ঞান বাড়ে, কেউ মন্দ কাজের দিকে ঝাঁপিয়ে যায়, কেউ ভালো কাজের দিকে ঝাঁপিয়ে যায়। ফুজুর রাহা পাপের কাজও আল্লাহ ইলহাম করেছেন, তাহলে যত পাপাচার রয়েছে সেগুলি আল্লাহর পক্ষ থেকে সৃষ্টি এগুলি, এবং তাকওয়াহা যত আল্লাহ বিরুদ্ধার কাজ রয়েছে, ভালো কাজ রয়েছে, সেগুলি আল্লাহ রাব্বের পক্ষ থেকে সৃষ্টি। সূরা আশ-শামস, আশ-শামসি ওয়া দুহাহা আয়াত নম্বর 7 এবং 8। আল্লাহ আরো ইরশাদ করেছেন 7 নম্বর আয়াতে, মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি, আল্লাহ যাকে সঠিক পথ দেখান সেই যাকে আল্লাহ হেদায়েত দিলেন, আর যাকে আল্লাহ পথভ্রষ্ট করেন, গোমরাহ করেন, ফাউলাই কহুল খাসিরুন, বা যাদেরকে আল্লাহ পথভ্রষ্ট করেন তারাই হচ্ছে ক্ষতিগ্রস্ত, তারাই হচ্ছে ক্ষতিগ্রস্ত। তাহলে মানুষের হেদায়াত মানুষের কর্ম, মানুষের গোমরাহী ভ্রষ্টতা মানুষের কর্ম অপকর্ম, এগুলি আল্লাহ করে থাকেন। তো এসবের সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ ভালো মন্দ সবকিছু সৃষ্টি করে থাকেন। সূরা আরাফ আয়াত নম্বর 178। 8 নম্বর আয়াত সূরা হুজরাতে আয়াত নম্বর 7, মহান আল্লাহ ইরশাদ করেছেন, ওয়ালাকিন্নাল হাব্বাবা ইলাইকুল ঈমান, তবে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের অন্তরে ঈমানের ভালোবাসা সৃষ্টি করে দিয়েছেন। যারা ভালো চলতে চায় তাদের অন্তরে আল্লাহ ঈমানের ভালোবাসা সৃষ্টি করে দিয়েছেন। ওয়া যায়্যানা ফী কুলুবিকুম, এবং তোমাদের অন্তরে সুসজ্জিত করেছেন ঈমানকে এবং ভালো কাজকে। وَكَرَّهَ إِلَيْكُمُ الْكُفْرَ وَالْفُسُوقَ وَالْعِصْيَانَ, এবং তোমাদের অন্তরে আল্লাহ ঘৃণা সৃষ্টি করে দিয়েছেন, হে ভালো মানুষরা, কুফরের প্রতি, পাপাচার বিরুদ্ধাচরণের প্রতি, ফাসাকা মানে বিরুদ্ধাচরণের প্রতি, ওয়াল-ইসিয়ান এবং গুনাহের প্রতি। যারা ভালো মানুষ তাদের অন্তর ইমানের ভালোবাসা রয়েছে, নেক আমলের ভালোবাসা রয়েছে, আর তাদের অন্তরকে ইমান দিয়ে সুসজ্জিত করেছেন, নেক আমল দিয়ে ভালো কাজ দিয়ে সুসজ্জিত করেছেন, পক্ষান্তরে তাদের অন্তরে কুফরের প্রতি চরম ঘৃণা রয়েছে, যে কোন রকমের আল্লাহর বিরুদ্ধাচরণ, রাসূলুল্লাহর বিরুদ্ধাচরণ, নাফরমানি, ফাসেকি কাজ, পাপাচারের প্রতি ঘৃণা রয়েছে এবং যে কোনো গুনাহর প্রতি ঘৃণা রয়েছে, এ সমস্ত কিছু আল্লাহ করেন। তাহলে ভালোবাসা, ঈমানের সৃষ্টি করা আল্লাহর কাজ, আর অন্তরে কুফরি, ফাসেকি এবং নাফরমানি, গুনাহর কাজের উপর ঘৃণা সৃষ্টি করা, এটাও আল্লাহ রাব্বের কাজ। তো আল্লাহ প্রতিটি মানুষকে সৃষ্টি করেছেন, আর প্রতিটি জীবকে এবং প্রতিটি বরং জীব ছাড়া প্রাণহীন যত সৃষ্টি রয়েছে সবকে সৃষ্টি করেছেন, আর সমস্ত সৃষ্টিকুলের যে কাজ কর্ম কোনটা কোন কাজের তাও আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছে, আগুন তাপ দেওয়ার জন্য, গরম করার জন্য, জ্বালিয়ে দেওয়ার জন্য, বরফ ঠান্ডা করার জন্য, এই সমস্ত আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। বগাইরা দালিক মেল আয়াত, এছাড়াও অনেক আয়াত রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন যে সব কিছু সৃষ্টি করে থাকেন, আর আল্লাহর সৃষ্টি করা এটি হচ্ছে তকদিরের চতুর্থ স্তর, চতুর্থ স্তর। এখন দুটো হাদিস জানিয়ে এসছেন লেখক, তার একটি হচ্ছে সহিহ বুখারী, সহিহ বুখারী মানে সহিহুল বুখারীতে নেই, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ একটি কিতাব রয়েছে খালকু আফআলিল ইবাদ, খালকু আফআলিল ইবাদ, তাকদীর সম্পর্কে আলোচনা তাতে রয়েছে। তাতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস রয়েছে মারফু, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহ ইয়াসনাউ কুল্লা সানিইন ওয়া সানআতা, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটি কর্মকারীকে, প্রতিটি কারিগরকে সৃষ্টি করে থাকেন, ইয়াসনা কুল্লা সানি,
প্রত্যেকে যে কর্ম করে তাকেও আল্লাহ সৃষ্টি করেন, ওয়াসানাত এবং তার কারিগরি, যেই কারিগরি যে পেশা সে জানে এবং করে থাকে সেটাও আল্লাহ সৃষ্টি করেন। তাহলে একজন মানুষ যে কোনো পেশার লোক, যে কোনো পেশার লোক যে কোনো কাজ করে, আল্লাহ সেই কাজগুলি তাকেও সৃষ্টি করেছেন এবং তার পেশা তার কাজ কর্ম তাও আল্লাহ সৃষ্টি করেছেন, এই হাদিস দ্বারা প্রমাণিত হয়। এই হাদিস যেমন রয়েছে ইমাম বুখারী রাহমাহুল্লাহ খাল কাফাইল ইবাদের 25 পৃষ্ঠায়, তেমনি ইমাম বাইহাকীর আল আসমা সিফাত কিতাবের 23 নম্বর পৃষ্ঠায় ইমাম বাজ্জার রহমতুল্লাহ হাদিসটি বর্ণনা করেছেন। এতে যে বর্ণনাকারীগুলি রয়েছে সবাই প্রায় নির্ভরযোগ্য, আর এই হাদিসটিকে ইমাম হাকিম তার মুস্তাদ হাকিমে নিয়ে এসেছেন এবং ইমাম জাহাবি রহমতুল্লাহ আলাই তার সমর্থন করেছেন যে হাদিসটি সহি। যাই হোক, হাদিসটি সহি ইনশাআল্লাহ। দ্বিতীয় হাদিস একটি দোয়ার অংশ। وقال النبي صلى الله عليه وسلم نبي صلى الله عليه وسلم اللهم آت نفسي تقواها يا الله আমাকে আমার নফসের তাকওয়া দান করো, মানে আমার মধ্যে আল্লাহ আল্লাহ ভীরুতা সৃষ্টি করে দাও। আতে নফসি তাকওয়া, আমাকে তুমি তোমার ভয় ভীতি তাকওয়া পরহেজগারি দান করো। ওয়া যাক্কিহা, এবং তুমি আমার আত্মার পরিশুদ্ধি করো, পাক পবিত্র করো। আনতা খায়রু মান যাক্কাহা, তুমি যারাই পাক পবিত্র পরিশুদ্ধ করে তাদের সবচেয়ে উৎকৃষ্ট, সবচেয়ে ভালো করে তুমি পরিশুদ্ধ করে থাকো। আনতা খায়রু মান যাক্কাহা, তোমার মতো কেউ নেই। আনতা ওয়ালিয়ুহা মাওলাহা, তুমি প্রতিটি সৃষ্টির বা প্রতিটি মানুষের, প্রতিটি নফসের তুমি অভিভাবক, পৃষ্ঠপোষক এবং তুমি মালিক। ওয়ালি এবং মাওলা কাছাকাছি অর্থ, এসব অভিভাবক, মালিক, সবকিছুর যার হাতে সবকিছু। আল্লাহ রাব্বুল সত্যিকার অর্থে মাওলা, আল্লাহ রাব্বুল আলামিন সত্যিকার অর্থে ওলি। আল্লাহ ওয়ালিউল্লাযিনা আমানু, জি আল্লাহ ওয়ালিউল মুমিনিন, তো মুমিনদের বিশেষ ভাবে আল্লাহ রাব্বুল আলামিন ওলি, আর সৃষ্টিকর্তা হিসাবে সবকিছুর মালিক হিসাবে আল্লাহ সমস্ত সৃষ্টি আল্লাহ রাব্বুল আলামিন ওলি, মানে অভিভাবক, পৃষ্ঠপোষক, সৃষ্টিকর্তা, মালিক। এই হাদিস রয়েছে সহিহ মুসলিমে, সুনানে নাসাইতে, মুসনাদে আহমদে, যায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। এছাড়া মুসনাদে আহমদেও রয়েছে এবং মুসনাদ আহমদে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত এই হাদিস। তার মানে এই হাদিস যে দোয়াটি সহি, তো আল্লাহ রাব্বুল আলামিন তাকওয়া, আল্লাহ ভীরুতা, আল্লাহর ভয় ভীতি দান করে থাকেন, আল্লাহ পরিশুদ্ধি করে থাকেন, আল্লাহর সবকিছুর মালিক। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন শুধু সৃষ্টি জগৎকে সৃষ্টি করেনি, সৃষ্টি জগতের সমস্ত কর্মকাণ্ড ভালো হোক মন্দ হোক সবকিছুই আল্লাহ সৃষ্টি করে থাকেন, এর দলিল প্রমাণ হচ্ছে এই দোয়াটি। ওয়াগাইরা যালিক মিনাল হাদিস, ছাড়া অনেক হাদিস রয়েছে। আর একটি আলোচনা রয়েছে, সেটা হচ্ছে একটি দোয়া, একটি দোয়া যা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইস্তিফতার দোয়া হিসেবে পড়তেন, অর্থাৎ সালাতের শুরুতে তাকবীরে তাহরিমার পরে পড়তেন। এই তাকবীরে তাহরিমার পরে যে দোয়া পড়া হয় সেটাকে প্রচলিত ভাষায় আমাদের বাঙালিদের সানা বলা হয়, কারণ প্রসিদ্ধ যেটা হানাফি সমাজে তাদেরই সংখ্যা বেশি, সেটা হচ্ছে সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুক ওয়া লা ইলাহা গায়রুকা। তো এই সুবহানাক তাসবিহ করা হয়েছে, সানা গুণগান করা হয়েছে, সেজন্য নাম পড়েছে সানা। কিন্তু মূলত সূক্ষ্ম নাম হচ্ছে ইস্তিফতার দোয়া, অর্থাৎ সলাত শুরু করার দোয়া। এখানে বেশ কিছু দোয়া হাদিসে বর্ণিত হয়েছে, যেগুলো ইমাম আলবানী রাহমাতুল্লাহ আলাইহি তার সিফাতুস সালাত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাতের বর্ণনা বিবরণ বলে যে প্রসিদ্ধ কিতাব রয়েছে তার লেখনি, তাতে সবগুলি একসাথে কালেকশন করেছেন। তাতে একটি হচ্ছে সহিহ বুখারী, যেমন আল্লাহু বাইত বাইনি ওয়া বাইনা খাতায়ায়া। সহিহ মুসলিমে রয়েছে ইন্নী ওয়াজাহতু ওয়াজহা আল্লাযী ফাতারাস সামাওয়াতি রয়েছে। তো আরেকটি রয়েছে ওয়াজাহতু ওয়াজহার সাথে একটু বাড়তি রয়েছে, ওয়াজাহতু ওয়াজহা আল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরযা হানিফা মা আনা মিনাল মুশরিকিন লা শারীকা লাহু বিযালিকা উমিরতু ওয়া আনা মিনাল মুসলিমিন বা আউয়ালুল মুসলিমিন। তারপরে আল্লাহুম্মা আনতাল মালিক লা ইলাহা ইল্লা আনতা আনতা রাব্বি ওয়া আনা আবদুকা যালামতু নাফসি ওয়াতারাফতু বিযামবি ফাগফিরলি যুনুবি জামিয়া ওয়া লা ইগফিরুয যুনুবা ইল্লা আন্ত লাব্বাইক ওয়া সাআদাইক ওয়াল খাইরু কুল্লুহু ফি ইয়াদাইক। শেষখানে আছে ওয়াল খাইরু কুল্লুহু ফি ইয়াদাইক ওয়াশ শাররু লাইসা ইলাইক, আল্লাহ সমস্ত কল্যাণ তোমার হাতে।
আর মন্দ তোমার সাথে সম্পৃক্ত নাই, অশ্বর লাইসা ইলেই, মানে মন্দ যা কিছু মন্দ ঘটে থাকে বা মন্দ হয়ে থাকে, মন্দ ব্যক্তি খারাপ ব্যক্তি এবং খারাপ কাজগুলি, এগুলির সম্পৃক্ততা তোমার সাথে নেই। এই যে অশ্বর লাইসা ইলেই, আর খায়ের কল্যাণ সম্পর্কে বলা হয়েছে কুল্লু ফিয়াদে, সমস্ত ভালাই সমস্ত কল্যাণ তোমার হাতে। এই সম্পর্কে একটি সংশয় এবং তার নিরসন সম্পর্কে লেখক বলছেন, মা মানা কওলিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিসের যে দোয়া রয়েছে তাতে যে বলেছেন ওয়াল খায়রু কুল্লুহু ফি ইয়াদাইক, সমস্ত কল্যাণ যাবতীয় মঙ্গল তোমার হাতে, অশ্বারু লাইসা ইলাইক, এবং সমস্ত অনিষ্ট তোমার সাথে সম্পর্ক রাখে না, অনিষ্টের তোমার সাথে সম্পর্ক নেই, তোমার সাথে সম্পৃক্ত করি না, মন্দকে তোমার সাথে সম্পৃক্ত করি না। এই যে বলা হয়েছে হাদিসে, এর তাৎপর্য কি, এর অর্থ কি, এর ব্যাখ্যা কি? অথচ মা আন্না আল্লাহ সুবহানাহু খালিকুল, সেই একটু আগে জানলাম যে আল্লাহ সব কিছুর সৃষ্টিকর্তা, ভালো সৃষ্টি করেছেন, মন্দ সৃষ্টি করেছেন, উপকারী সৃষ্টি করেছেন, যেগুলো অপকারী মানব জাতির জন্য সেগুলিকে আল্লাহ সৃষ্টি করেছেন, যেমন আমাদের উপকারী গবাদি পশু সেগুলি আল্লাহ সৃষ্টি করেছেন, আর সাপ বিচ্ছু হিংস্র পশু কুকুর শৃগাল শুকুর যেগুলি বিভিন্ন দিক থেকে মানুষের জন্য ক্ষতি করে থাকে সেগুলিকে আল্লাহ সৃষ্টি করেছেন। আল্লাহ মানুষের ভালো আমলও সৃষ্টি করেন, আবার মন্দ পাপগুলিও আল্লাহ সৃষ্টি করেন। যেন ভালো আমরা ইবাদত বন্দেগী যারা করি তো এইসব আল্লাহর সৃষ্টি, আর যারা খুন করে ব্যভিচার করে চুরি করে ডাকাতি করে চিন্তাই করে সেগুলিও আল্লাহ সৃষ্টি করেন। তো এটাই তো জানলাম যে আল্লাহ খালিকুল শাই, কিন্তু এখানে হাদিসে কি বলা হয়েছে, ওয়াল খায়রু কুল্লু ফি ইয়াদাইক, সমস্ত কল্যাণ তোমার হাতে, ওয়াশশারু লাইসা ইলাইক, আর মন্দটা তোমার সাথে সম্পৃক্ত না। এর ব্যাখ্যা কি তাহলে হবে? তো এর ব্যাখ্যা বলছেন, মানা যালিক আন্না আফআল আল্লাহ আযজা ওয়া জাল কুল্লুহা খায়রুন মাহদুন মিন হাইসু তাসাফিহি বিহা ওয়া সুদুরিহি আনহু লাইসা ফিহা শাররুন বিওয়াজহি। ভালো এবং মন্দ, এই যে আমলগুলি বা ভালো মন্দ সৃষ্টি, কিছু সৃষ্টি আছে ভালো, কিছু সৃষ্টি আছে মন্দ, এটা যখন সৃষ্টি জগতের দিকে উদ্দেশ্য করি বা সৃষ্টি জগৎ কেন্দ্রিক বলবো, সৃষ্টি জগৎকে কেন্দ্র করে বলবো, তখন ভালো মন্দ। আমাদের ক্ষেত্রে বলা হবে যে আমাদের জন্য যে সব উপকারী গাছপালা রয়েছে, উপকারী আপনার পৃথিবীর আল্লাহর সৃষ্টি রয়েছে, উপকারী জীব জন্তু রয়েছে, সেগুলি আমাদের জন্য ভালো, কিন্তু সাপ বিচ্ছু আমাদের জন্য ভালো না, চোর ডাকাত আর চুরি ডাকাতি আমাদের জন্য ভালো না, সামাজিক যে সব অপরাধ রয়েছে যেগুলোকে সবাই অমুসলিম অপরাধ বলছে তো সেগুলি ভালো না, এটা আমাদেরকে কেন্দ্র করে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যে সৃষ্টিকর্তা, সৃষ্টিকর্তা হিসাবে সমস্ত কিছু আল্লাহ যা কিছু করে থাকেন, ভালো সৃষ্টি করেন মন্দ সৃষ্টি করেন, এই দিক থেকে আল্লাহর সাথে আল্লাহর ক্ষেত্রে বলতে হইলে বলতে হবে যে সবগুলি কল্যাণকর, সবগুলি হচ্ছে ভালো, কোনোটাই মন্দ না, কোনোটাই মন্দ না, কারণ এ সমস্ত কিছুতে আল্লাহর হেকমত রয়েছে, তত্ত্ব রয়েছে, প্রজ্ঞা রয়েছে, এবং তাতে আল্লাহ রাব্বুল আলামিনের ন্যায়ের বাস্তবায়ন হয়েছে, সুবিচার রয়েছে। সংক্ষেপে এটুকু বলার পরে লেখক যা বলেছেন তা ব্যাখ্যা করি এবং তার দলিলগুলি ব্যাখ্যা করি। তিনি বলছেন, মানা যালিকা, এই যে সংশয়টি এই হাদিসের দোয়া থেকে হচ্ছে যে ওয়াল খায়রু কুল্লুহু ফি ইয়াদাইক, আল্লাহ সমস্ত কল্যাণ তোমার হাতে, ওয়াশশারু লাইসা ইলাইক, আর মন্দ তোমার সাথে সম্পৃক্ত না। অথচ আমরা জানলাম যে কোরআনে কি আল্লাহ বলছে, আল্লাহ খালিকুল শাই, সূরা যুমার, আল্লাহ সবকিছুর সৃষ্টিকর্তা, তো ভালো মন্দ সবকিছুর সৃষ্টিকর্তা। তো বলছেন এর তাৎপর্য, মা নাজালিকা, এর ব্যাখ্যা বা এর তাৎপর্য হচ্ছে, আন্না আফার আল্লাহ আজ্জা জাল, মহান আল্লাহর কাজগুলি, কুল্লুহা খাইরুন মা, সবগুলি কল্যাণ আর কল্যাণ, আল্লাহ যা কিছু করেন সবই কল্যাণ। আল্লাহ রাব্বুল আলামিনের দিকে লক্ষ্য করে যদি বলেন তাহলে সাপ বিচ্ছু কল্যাণ, তার সৃষ্টি তো কল্যাণ আছে, যেসব হিংস্র পশু তাতে কল্যাণ রয়েছে, যেসব পাপাচার হচ্ছে তাতে কল্যাণ। জি, আল্লাহ রাব্বুল আলামিনের কাজকে কেন্দ্র করে যদি বলা হয়,
কেন মিনহাইসু ইত্তেসাফিহি বিহা, কারণ এই কাজগুলি আল্লাহ রাব্বুল আলামিনের সিফাত, আল্লাহর সিফাত, আল্লাহ এই কাজগুলি করেন, আল্লাহর কাজ, আল্লাহর সিফাত, আল্লাহর গুণ। ও সুদূরিহা আনহু, এই সমস্ত কাজ আল্লাহর পক্ষ থেকে হয়ে থাকে, আল্লাহ রাব্বুল এসব সৃষ্টি করেন, ভালো মন্দ সবকিছু আল্লাহ সৃষ্টি করেছেন। এই নয় যে আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন, ভালো মানুষগুলোকে খারাপ মানুষগুলোকে করেননি, আল্লাহ মুসাকে সৃষ্টি করেছেন ফেরাউনকে করেননি, মুসাকে সৃষ্টি করে ফেরাউনকে সৃষ্টি করেছেন, যে ওমারকে সৃষ্টি করেছেন আর আবু জাহালকে আল্লাহ সৃষ্টি করেছেন। তো আল্লাহ রব্বের পক্ষ থেকে যেহেতু সব হয়ে থাকে, এই জন্য আল্লাহ সব কাজগুলি হচ্ছে কল্যাণ আর কল্যাণ। লাইসা ফিহা শাররুন বিওয়াজিন, কোন দিক থেকেই কোন রকমের তাতে মন্দ নেই বা অনিষ্ট নেই। কেন? ফাইন্নাহু তাআলা হাকামুন আদলুন, কারণ আল্লাহ রব্বুল আলামিন প্রজ্ঞাবান এবং তিনি সুবিচারকারী, যা কিছু করেন তাতে হেকমত রয়েছে, প্রজ্ঞা রয়েছে, রহস্য রয়েছে এবং তাতে ইনসাফ প্রতিষ্ঠা রয়েছে। ওয়া জামিউ আফআলিহি হিকমাতুন ওয়া আদলুন, আল্লাহর সব কাজগুলি হচ্ছে হেকমতপূর্ণ, প্রজ্ঞাপূর্ণ, ওয়া আদলুন এবং সুবিচার ভিত্তিক। ইয়াদাউল আশিয়া মাওয়াদিআ লায়িকা বিহা, যেখানে যেটা রাখতে হবে সেখানে সেটা আল্লাহ রেখে থাকেন। কামা হিয়া মালুমাতুন ইনদাহু সুবহানাহু ওয়া তাআলা, যেমন আল্লাহর ইলমে রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহা জ্ঞানে রয়েছে, আল্লাহ আগে থেকেই জানেন যে কোনটাতে কি রয়েছে এবং কোনটার কি প্রয়োজন রয়েছে। ওয়ামা কানা ফি নাফসিল মাকদুর মিন শাররিন ফামিন জিহাতি ইযাফাতি ইলাল আবদি লিমা ইয়ালহাকু মিনাল মাহালি, আর মন্দ যে দিকটা রয়েছে, যেমন সাপ মন্দ, বিচ্ছু মন্দ, হিংস্র পশু মন্দ, খারাপ লোকেরা মন্দ, যারা মানুষের ক্ষতি করে থাকে তারা মন্দ, আল্লাহর অনেক সৃষ্টি রয়েছে সেগুলোতে অনেক মন্দ দিক রয়েছে, এই যে যেটা রয়েছে সেটা হচ্ছে বলছেন ওমা কান ফি নাফসিল মাকদুর, আর যেটা যা কিছু আল্লাহ তকদিরে নির্ধারিত করেছেন তাতে যেটা রয়েছে মিন শাররিন অরিষ্ট, আমিন জিহাতি ইযাফাতি আল আবদে, বান্দাকে কেন্দ্র করে, মানে আল্লাহর সৃষ্টিকে কেন্দ্র করে, মানে আমি আপনি যে আল্লাহর সৃষ্টি, আমাদের দিকে কেন্দ্র করে আমাদের জন্য কোনটা ভালো কোনটা ভালো না, আমাদের জন্য আম্বিয়া রসুলগণ সিদ্দিকিন সালেহীন ভালো মানুষরা ভালো আর খারাপরা খারাপ, কারণ তাদের দ্বারা আমাদের ক্ষতি হয়ে থাকে বা ভালো মানুষদের ক্ষতি হয়ে থাকে, আল্লাহর জমিনে ফিতনা ফাসাদ অশান্তি সৃষ্টি হয়ে থাকে। তো আল্লাহর সৃষ্টিকে বান্দাকে কেন্দ্র করলে তাতে রয়েছে অনিষ্ট বা মন্দ। কেন? লেমা ইয়ালহাকু মিনাল মাহালি, কারণ এই খারাপের মাধ্যমে মানুষের ধ্বংস আসে বা মানুষ ধ্বংস হয়ে যায়, মানুষের ক্ষতি হয়, মানুষ ক্ষতিগ্রস্ত হয়। লেমা ইয়ালহাকু মিনাল মাহালি, সাপ কি করে মানুষের উপকার করে না, মানুষের প্রাণ নাশ করে, বিচ্ছু কষ্ট হয়, যেসব কষ্টদায়ক জীব জন্তু রয়েছে সেগুলি কষ্ট দিয়ে থাকে, চোর ডাকাত সন্ত্রাসী খুনি ইত্যাদি যত খারাপ লোকের রয়েছে এরা খারাপই করে থাকে, জিন শয়তান ইবলিস, হ্যাঁ খারাপ ছাড়া ভালো কি করে, কিছুই করে না। এটা বান্দা কেন্দ্রিক আমাদের দিকে লক্ষ্য করলে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের হিকমত এবং আল্লাহর যে সুবিচার সেটাকে লক্ষ্য করি, আল্লাহ এসব করে থাকেন, আল্লাহ এটি গুণ এবং আল্লাহর পক্ষ থেকে হয়ে থাকে, সেটাকে কেন্দ্র করে বললে তাতেও কল্যাণ রয়েছে। বলছেন যে এই যে অনিষ্ট রয়েছে সেটা মানুষের দিকে কেন্দ্র করে, মানুষের দিকে কেন্দ্র করে, কেন? কারণ মানুষের কিন্তু কর্মের কারণে, মানুষ অপকর্মের পাপাচারের কারণে, মানুষ অন্তাপ কাজগুলি যেগুলো হয়ে থাকে সেগুলি কি আল্লাহ জবরদস্তি করান? আল্লাহ জবরদস্তি করান না। ওই পাপি তার হাত পা দিয়ে করে, তার অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে করে, তার জবানকে ভালো কাজে না লাগে খারাপ কাজে লাগায়, তো তার কৃত কর্মের কারণে ধ্বংস ডেকে নিয়ে আসে আর জাহান্নামের ইন্ধন হয়, আর দুনিয়া তো ক্ষতিগ্রস্ত হয়। কামা কালা তারা, যেমন মহান আল্লাহ বলেছে আমা আসাবাকুম মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম, তোমাদের উপর যে কোনো বিপদ যে আপতিত হয় তা তোমাদের কৃত কর্মের কারণে, তোমাদের পাপাচারের কারণে। ওয়াইয়াফওয়ান কাসীর, আর অনেক অনেক আল্লাহ ক্ষমা করে থাকেন, অনেক অনেক বারই ক্ষমা করেছেন, তারপরে আল্লাহ হয়তো পকড়াও করেছেন, শাস্তি দিয়েছেন। তো মানুষ পাপ করে,
যার ফলে মানুষকে কেন্দ্র করে আরেকটি আয়াতে আল্লাহ বলছেন সূরা যুখরুফের আয়াত নম্বর 76, ওয়ামা যালামনাহুম, আমি মানব জাতির জুলম অত্যাচার অবিচার করিনি, ওয়ালাকিন কানুহুম যালিম, বরং তারাই জালেম ছিল, তারাই অন্যায় করেছে। আর আল্লাহ বলছেন ইন্নাল্লাহ লা ইয়াজলিমুন নাসা শাইআ, নিশ্চয় আল্লাহ কোন মানুষের উপর কিঞ্চিত পরিমাণ জুলম অত্যাচার করে না, কারো সাথে অবিচার করে না, ওয়ালাকিন নাস আনফুসাহুম ইয়াজলিমুন, তবে সমস্ত মানুষরাই নিজের উপর জুলম করে থাকে, নিজের ক্ষতি নিজেই করে থাকে। সূরা ইউনুস আয়াত নম্বর 44। এখানে আজকের আলোচনা শেষ হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আমাদেরকে দিনের সঠিক জ্ঞান দান করেন, উপকারী এলম হাসলে তৌফিক দান করেন, অপকারী কথা কাজ থেকে, অসার কথা কাজ থেকে আমাদের মূল্যবান জীবনকে বাঁচিয়ে রাখার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবসময় ভালো কাজে নিয়োজিত রাখেন, ভালো কাজকে সহজ করে দেন, মন্দ কাজ মন্দ রাস্তাকে আল্লাহ যেন আমাদের জন্য কঠিন করে দেন, এবং মন্দ রাস্তাগুলিকে আমাদের সামনে যেন আল্লাহ বন্ধ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার মনোনীত পথ সিরাতে মুস্তাকিমের উপর অবিচল থাকার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালো এলমের জন্য কবুল করেন, ভালো আমলের জন্য কবুল করেন, সহি আকিদার জন্য আল্লাহ কবুল করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতি হিসাবে কবুল করেন। ওয়া সাল্লাল্লাহু সাল্লাম আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। জাযাকাল্লাহ খায়রান শরণিত শেখ। তো সম্মানিত দিনী ভাই বোনেরা, ইনশাল্লাহ আমরা এখন এই প্রশ্নোত্তর পর্বে মুভ করব। তার পূর্বে আবার স্মরণ করে দিচ্ছি যে ইনশাল্লাহ আমরা প্রশ্ন করার সময় চেষ্টা করব আলোচনা রিলেটেড প্রশ্ন করার জন্য, অথবা আপাতত প্রশ্ন বা আমাদের আকিদাগত যে প্রশ্নগুলো, যে প্রশ্নগুলো আমাদের জীবনের সাথে, আমাদের দৈনন্দিন জীবনের সাথে রিলেটেড, ইনশাল্লাহ এই প্রশ্নগুলো করার চেষ্টা করবো, যার মাধ্যমে হয়তো আমরা বেশি উপকৃত হবো ইনশাল্লাহ। আর পাশাপাশি বলবো যে যখন প্রশ্ন করবো অবশ্যই সংক্ষিপ্ত আকারে একটা করে প্রশ্ন করবো, একের অধিক নয় ইনশাল্লাহ। তো আমরা সময় আর না নিয়ে শুরুতেই প্রশ্ন নিচ্ছি। প্রশ্ন করবেন সাদ মোহাম্মদ, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। বাংলাদেশ খুলনা থেকে বলছি। বলেন। একজন দিনী ভাইয়ের হজ ফরজ হয়ে গেছে, তিনি করোনার টিকা নেননি এবং করোনার টিকা নেওয়ার ইচ্ছাও নেই টিকার পার্শ্ব প্রতিক্রিয়ার কারণে, এখন হজ করার ক্ষেত্রে তার করণীয় কি? জাযাকাল্লাহু খায়রান। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহ والصلاه والسلام على رسول الله وعلى اله وصحبه اجمعين وما والا اما بعد। প্রশ্ন করেছেন আর খুব ভালো প্রশ্ন করেছেন। এই ধরনের প্রশ্ন চাই, আকীদার প্রশ্ন, ইবাদত বন্দেগী, হুকুম আহকাম, ফিকহি মাসাইল, আমল আখলাক, হালাল হারাম, যেগুলো আমাদের দৈনন্দিন জীবনে কাজে আসবে, এই ধরনের প্রশ্ন করে। আল্লাহ যেন তৌফিক দান করেন সকলকে। তো প্রশ্ন করেছেন যে এক ভাইয়ের হজ খরচ হয়েছে, কিন্তু হজের জন্য তো আজকাল বা বাইরে যাওয়ার জন্য ভ্যাকসিন শর্ত, করোনার টিকা বা ভ্যাকসিন শর্ত, তিনি ভ্যাকসিন লাগাননি এবং ভ্যাকসিন লাগাবার ইচ্ছা নেই তার, কারণ তার পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে বলে তিনি চিন্তা করছেন যে আমি ভ্যাকসিন লাগাবো না। তো এই ক্ষেত্রে তার এই ভূমিকা বা এই আচরণটা কি ঠিক, বা এক্ষেত্রে করণীয় কি? মনে রাখবেন যে আল্লাহ রাব্বুল আলামিন যত রোগ সৃষ্টি করেছেন তার চিকিৎসা অবশ্য সৃষ্টি করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রসিদ্ধ হাদিস, ইন্নাল্লাহ লাম ইউনজিল দান ইল্লা আনজালা লাহু শিফাআন, আল্লাহ যে কোনো রোগ নামিয়েছেন তার অবশ্য শিফা চিকিৎসা নামিয়েছেন। আলিমাহু মান আলিমাহু, জাহিলাহু ওয়া জাহিলাহু মান জাহিলা, যে জানলো জানলো, যে জানলো না জানলো না। আর সারা বিশ্বের যারা এই স্বাস্থ্য সম্পর্কে বিশেষজ্ঞ তারা বলছে, এবং তারা এমন সাধারণ মানুষ নয়, এবং সারা পৃথিবী বলছে, সারা পৃথিবী যারা এই সাবজেক্টের যারা মাহির অভিজ্ঞতারা বলছে যে ভ্যাকসিন নেওয়া জরুরি। জি, ভ্যাকসিন নেওয়া জরুরি এই করোনার মহামারী থেকে নিজেকে সুরক্ষিত করার জন্য। জি, এটা তকদিরের পরিপন্থী নয়, বরং এটাও তকদিরের অন্তর্ভুক্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে এক সাহাবী জিজ্ঞেস করেছিলেন যে রাসূলুল্লাহ, আমি আল্লাহর ভরসা করি। অনেকে মনে করে যে আমি যদি ভ্যাকসিন লাগাই তো আল্লাহর উপর ভরসা আমার কমে যাবে,
আতকদের ক্ষেত্রে ইমান আমার দুর্বল, না না এগুলি হচ্ছে সংশয়, যেগুলি ভুল, আসলে ভুল ধারণা, ভুল ধারণা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই হাদিস শুনাই, ওই সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর ভরসা করব আর আমার উট আছে, তা আমি ঘুমাতে চাই, তো আমি উটটাকে ছেড়ে দিয়ে ঘুমিয়ে যাব, আল্লাহ ভরসা, আল্লাহ আমার উটের হেফাজত করবেন, নাকি আমি উটটাকে বেঁধে দিয়ে আমি ঘুমাবো? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে এই কিল উটটাকে বেঁধে রাখো, তারপরে আল্লাহ ভরসা করো। দুটোই করতে বলেছেন, আল্লাহ ভরসাও রাখতে বলেছেন আর আল্লাহর প্রতি ভরসা যে তার যা তকদিরে আছে তার বিপরীত হবে না, এবং আল্লাহ তো তকদির জানছেন কিন্তু কর্ম তার পরিপন্থী নয়, কর্ম করতে বলছেন। এই দুটো কথা, এ কেলহা আগে কর্ম করতে বলছেন, তুমি আগে বেঁধে দাও উটটাকে, তাহলে আগে কর্ম করো, তোমার উটটাকে সেভ করার চেষ্টা করো, উটটা যাতে এদিক সেদিক পালিয়ে গিয়ে তোমার হাত ছাড়া না হয়ে যায়, কোথায় চলে গেল তুমি হদিসই পেলে না এমনটা না হয়, তারপরে আল্লাহকে ভরসা করো, কর্ম করে আল্লাহ ভরসা করতে হবে। সুতরাং সারা বিশ্ব বলছে, সারা বিশ্বের জ্ঞানী গুণীরা বলছে, আলেম ওলামারাও বলছে, প্রায় সব আলেমরা বলছে, শুধু আপনি এই গুজবের পেছনে ছুটবেন আর গুজবে কান দেবেন না, না মোটেই না। যদি দু চারজন এরকম বলে পৃথিবীতে, তাহলে হচ্ছে গুজব। আর তারপরে যে কোনো ওষুধের কিসের পার্শ্ব প্রতিক্রিয়া নেই, সবকিছুর পার্শ্ব প্রতিক্রিয়া আছে। তো সুতরাং আপনাকে এই ভাই, এই ভাইকে যে ভাই হজ ফরজ পরামর্শ দেব যে আল্লাহর হস্তে আপনার উপর হজ ফরজ হয়েছে, আপনি আল্লাহকে ভয় করুন এবং ফরজ আদায়ের জন্য যে সব শর্ত রয়েছে সেই সব শর্ত পালন করুন, তার একটি হচ্ছে ভ্যাকসিন লাগান। আচ্ছা বলুন তো দেখি, উড়োজাহাজের সফর কি ঝুঁকিপূর্ণ নয়? বড় ঝুঁকিপূর্ণ। তারপরে তো উড়োজাহাজে আপনি হজে আসছেন, তাহলে বলবেন না উড়োজাহাজে এত দুর্ঘটনা ঘটছে সুতরাং আমি ওই ঝামেলায় যাব না, তো আপনার কি হজ মাফ হবে? না, কখনো মাফ হবে না। পাসপোর্ট করতে যাচ্ছেন, পাসপোর্ট ছাড়া আপনি হজে আসতে পারবেন না, পাসপোর্ট করতে গেলে আপনাকে কিছু না কিছু বকশিস ঘুষ দিতে হবে, যাই বলেন না কেন দিতে হবে, না হইলে হয়তো ভুল রেপোর্ট দেবে অধিকাংশ জায়গায়। তো আপনি বলবেন যে না না ঘুষ হারাম, শুধু ঘুষ দেবো না, আমি পাসপোর্ট করবো না, হজ করবো না, আপনি গুনাহগার। জি, তখন আপনার জন্য সেখানে প্রয়োজনে নিরুপায় হয়ে দেওয়াটা জায়েজ আপনার জন্য, কিন্তু যে ঘুষ করার জন্য হারাম। আশা করি বিষয়টি বোঝার চেষ্টা করবেন ঠান্ডা মেজাজে, এবং হজ কবুল করেন এবং হজের তৌফিক দান করেন, আর আপনার সংশয়কে আল্লাহ যেন দূর করেন। জি আমিন। তো ইনশাআল্লাহ পর্যায়ে প্রশ্ন করবেন ইউনুস এস কে, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা কি এমন আলেম থেকে ইলম নেব যিনি তাবলিগি জামাতি কুতুবি ইখওয়ানি খারেজি এবং সালাফিদের সঙ্গে ওঠা বসা করে? ইনার ক্ষেত্রে কি এরূপ ধারণা রাখা যাবে যে এখনো তো তার বক্তব্যে বিভ্রান্তি পায়নি, যখন বিভ্রান্ত দেখব তখন বয়কট করব, তো এখন যেহেতু পায়নি তাই তার পজিটিভ প্রচার করব, এক্ষেত্রে আমাদের করণীয় কি? জাযাকাল্লাহু খাইরন। এই ক্ষেত্রে বেশি করে এলেম হাসিল করুন, সালাফি ওলামাদের কাছ থেকে এলেম হাসিল করুন। আমার শারহ সুন্নাহ ধারাবাহিক আলোচনা চলছে, গত পর্ব গতকালকে হয়েছে 43 নম্বর, তার আগে 42 নম্বর, এই পর্বগুলি বিশেষভাবে শুনে নেবেন। ইমাম হাসান বারবাহি রহমতুল্লাহ শারহ সুন্নাহ থেকে দারকিদার এইসব কিতাব, সালাফি মানহাজের কিতাব, সেই দার্স গুলো নিজে শুনবেন আর অন্যদেরকে শোনাবেন, ইনশাআল্লাহ সংশয় দূর নেবেন, কার কাছ থেকে এলেম বসবেন না, কার থেকে দূরে। জি, তবে মনে রাখবেন যে মানুষের সহ হচ্ছে আল জিনস, আল জিনস, যে যেমন সেই দিকে ঝুঁকে
তো যারা সালাফি আকিদা মানহাজের আলেম সালাফি আকিদার এবং মানহাজের আলেম চলাফেরা করবে, তাদের স্টেজে যেখানে সুযোগ পাবে সেখানে তাদের থেকে সতর্ক থাকতে হবে। শেখ আসসালামু আলাইকুম, শেখ আপনার নেটে মনে হয় একটু সমস্যা হচ্ছে। হয় দুনিয়াদার নিছক দুনিয়াদার দুনিয়া, যেখানে তাদের দুনিয়ার স্বার্থ আছে তাদের সাথে খাতির রাখে, আর না হলে তাদের আওয়াজ শোনা যাচ্ছে না মনে হয়। জি শেখ, অ্যাকচুয়ালি আওয়াজ আমি তো শুনতে পাচ্ছি। জি জি, বাট আপনার কথাগুলো অনেক সময় ব্রেকিং আপ হচ্ছে, কিছু কিছু হোল্ড হয়ে যাচ্ছে আর কি, থেমে থেমে আসছে। প্রশ্ন করছিল তখন আসলে নেটে আপনার, আমি এখান থেকে দেখছি আপনার নেটটা খুব উইক আজকে, কোনো কারণে হয়তো বা আপনার নেটওয়ার্কটা একটু দুর্বল আছে আর কি, হ্যাঁ, যে কারণে আপনার কথাগুলো একটু ব্রেকিং আপ হচ্ছে। জি ইনশাল্লাহ, আসলে জি আল্লাহ সহজ করে দেন, আমরা আন্তরিকভাবে দুঃখিত। ইনশাল্লাহ শেখ আপনি কন্টিনিউ করেন, আমরা যতটুকু ইনশাল্লাহ চেষ্টা করি। ওকে ইনশাল্লাহ, জাযাকাল্লাহ খাইরান। তো যে ব্রাদার প্রশ্ন করেছেন, আশা করি হয়তো আমরা প্রশ্ন জেনে হয়তো বুঝতে পারবো, যদি কোনো সমস্যা থাকে ইনশাল্লাহ নেক্সট উইকে বা পরবর্তীতে জানার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো এ পর্যায়ে আমরা চেষ্টা করবো আরেকজনকে প্রশ্ন নেওয়ার জন্য। প্রশ্ন করবেন রিয়াদ হাসান, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম শেখ। বিভক্ত হওয়াটা কি কোন ধরনের বিষয়? কোন ব্যক্তি শুরুতে বলা হয়েছে বলে কাজ হয় না আপনাদের? জি, আকীদা শেখেন, ইবাদত শেখেন, আখলাক শেখেন, কোন আলেমকে নিয়ে ঝগড়া হয়েছে, দ্বন্দ্ব হয়েছে, দুই পার্টি হয়েছে, তা আমি কি মীমাংসা করবো, আমি জজ নাকি? জি চলেন অন্য প্রশ্ন করেন। জাযাকাল্লাহ খাইরান। তো ইনশাআল্লাহ শরমিতুদ্দিন ভাই বোনেরা, আবারও বলবো যে আমরা অবশ্যই কোনো ব্যক্তি বিশেষ প্রশ্ন করব না, আমরা আলোচনা রিলেটেড প্রশ্ন করার চেষ্টা করি। ইবাদতগত আকিদাগত যে প্রশ্নগুলো শেখ বারবার মেনশন করতেছে, আমরা চেষ্টা করি সেই প্রশ্নগুলো করার জন্য, যেটা আমাদের জীবনে আশা করি বেশি উপকার আসবে ইনশাআল্লাহ। তো এবার পর্যায়ে প্রশ্ন করবেন মোহাম্মদ ইব্রাহিম, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ বারাকাতু। জি বলেন। আমার একটা প্রশ্ন ছিল আর একটা আপনার একটা বক্তব্য, মানে একটু বুঝি নাই ওই ওইটা একটু ইয়ে ছিল, তো ভাইদের কাছে অনুরোধ করলে আমার যেন দুইটা প্রশ্ন করার সুযোগ করে দেয়। প্রশ্ন করেন। জি, আমার প্রথম প্রশ্ন হচ্ছে, আমি যেখানে কাজ করি এখানে আশেপাশে কোথাও মসজিদ নাই, মসজিদ অনেক দূরে, তো আমি জোহর মাগরিব এবং এশা, আমি যেখানে কাজ করি কাজের জায়গায় আমরা তিনজন আছি, তিনজনে মিলে জামাত করে সলাত আদায় করি। তো এখন আমার আমার এই সলাতে মানে আমার কি কোনো সমস্যা হবে কিনা, মানে সলাত আমার জন্য বৈধ হবে কিনা, আর ফজর এবং আসর আমি মসজিদে জামাতের সাথে আদায় করতে পারি আলহামদুলিল্লাহ। আর আপনার যে বক্তব্য যে আপনার বক্তব্যে যে আমি অংশটা বুঝি নাই, যে আপনি যে বলেছেন বিধবাদের বিধান সম্বন্ধে যে বলেছেন তারা রাত্রে কোথাও রাত্রি কাটাতে পারবে না, কিন্তু এখন আমার প্রশ্ন হইতেছে তার মানে কি তারা কি দিনের বেলায় কি মানে কোথাও থাকা বা কোথাও যাওয়ার ব্যাপারে কি কোনো বাধ্যবাধকতা আছে? দিনের বেলা হয়তো তাদেরকে কেউ দাওয়াত দিল বা
প্রথম প্রশ্ন করেছেন যে আমি এমন জায়গায় কাজ করি যেখানে আশেপাশে মসজিদ না, অনেক দূরে মসজিদ, তো আমরা তিনজন আছি সেখানে কর্মক্ষেত্রে, সেখানে জোহর আসর মাগরিব পড়ে নি, তো আমরা কি গুনাহগার হব? না, মোটেই গুনাহগার হবেন না। আশেপাশে মসজিদ নেই, আজান যদি শোনা যায় আর পৌঁছা যায় সেখানে, আজান মানে সাধারণ আজান দিলে, বিনা মাইকে আজান দিলে শুনতে পারবেন, এত দূরত্বে আছেন, 10 মিনিট লাগবে হেঁটে যেতে, তাহলে সেখানে গিয়ে সালাত আদায় করবেন। তাও যদি আবার প্রতিষ্ঠানের পক্ষ থেকে যেখানে কাজ করছেন পারমিশন হয়তো কোম্পানির বা সেই সাইটের বাইরে যাওয়া যাবে না, তাহলে সেখানে যে কোনো আল্লাহর জমিনে সালাত আদায় করতে পারবেন। জামাত যেখানে মুসলিমরা আছেন জামাত করবেন, সেটা মসজিদে হোক আর মসজিদের বাইরে হোক। জামাত ফরজ পুরুষদের উপর, কিন্তু মসজিদে সালাত পড়া ফরজ নয়। মসজিদে সালাত পড়া ফরজ নয়, সাধারণত জামাতটা মসজিদে হয় সেই জন্য মসজিদের কথা বলা হয়েছে। আর না হলে প্রসিদ্ধ হাদিস হয়তো জানা আছে কিন্তু খেয়াল করেন, না হলে প্রশ্নে উঠতো না। আল আরদ কুল্লুহা মসজিদ, আল্লাহর জমিন সবগুলি হচ্ছে মসজিদ। ইল্লাল মাকবারাতু ওয়াল হাম্মাম, শুধু কবরস্থান এবং হাম্মাম গোসলখানা বা বাথরুম এইসব জায়গাতে না, পাক জায়গা যেখানে, এই ধরনের কিছু আরো জায়গা আছে যেই জায়গাগুলোতে যেখানে গবাদি পশু জবাই করা হয় মানে যারা, সেই সেসব জায়গাতে ওইরকম জায়গা সলাৎ হবে না। বাকি পাক পবিত্র জায়গা আল্লাহর জমিন সবগুলি হচ্ছে মসজিদ, সবগুলি মসজিদ, যে কোনো জায়গায়। সুতরাং যে কোনো ব্যক্তিকে যখন সালাতের সময় পেয়ে যাবে সেখানেই সালাত পড়ে নি, সেখানে সালাত পড়ে নি রাসূলুল্লাহ বলেছেন। সুতরাং জোহর আসর মাগরিব এমনকি 5 ওয়াক্ত যদি ওখানে পড়তে হয় ওখানে পড়বেন, মসজিদ নেই, আল্লাহর জমিনে যেখানে আছেন 2-4 জন মুসলিম, যে কয়জন আছেন নামাজি তারাই জামাত করবেন, যথাসাধ্য পুরুষরা অবশ্য জামাত করবেন, কারণ জামাতে সালাত পড়া উচিত। তো আশা করি বিষয়টি হয়ে গেছে। বিধবার বিধান সম্পর্কে গত সপ্তাহে যে আলোচনা করেছি তাতে আপনার সংশয় হয়েছে, তাতে আলামারা যে বলেছেন এবং হাদিসে রয়েছে যে রাত কাটাতে পারবেন অন্য জায়গায়। হ্যাঁ, অঙ্কসিফি বাড়ি থেকে হাতে আবলোকাল কিতাব ও আজালা, তোমার বাড়িতে তুমি অবস্থান করো যতক্ষণ পর্যন্ত ইদ্যত পার না হয়ে যাচ্ছে। এই ছাড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনে কোথাও যেতে পারবে কি না যেতে পারবে এর দলিল, এক মহিলা তার বাগান ছিল, সে বাগানে যেতেন, তো কোন একজন সাহেব বলে যে না তুমি বিধবা, তুমি কি করে বাগানে যাচ্ছ, এটা যাওয়া চলবে না। না যে তখন এসে রাসূলের জিজ্ঞাসা করেছিলেন ওই মহিলা, ইয়া রাসূলুল্লাহ আমি আমার নিজের বাগানে যাই, একটু ফলমূল পেড়ে নিয়ে আসি, খেজুর পেড়ে নিয়ে আসি, তো আমাকে যেতে নিষেধ করছে, তো আমরা কি যেতে পারবো না? তখন রাসূলুল্লাহ স্যার বললেন যে তুমি যেতে পারো, যেতে পারো, হতে পারে যে সেই তোমার বাগানের ফলমূল থেকে কিছু দান খায়রাত করবে, সাদকা করবে, তুমি খাবে এবং সাদকা করবে। তো এখান থেকে বোঝা গেল যে মানুষের প্রয়োজনে, মানুষের প্রয়োজনে দিনে কিছুক্ষণের জন্য এদিক সেদিক যেতে, প্রয়োজনে বাজার যেতে পারবে। আমি ইঙ্গিত করেছি পুরো আলোচনাতে আছে, যদি পুরো আলোচনাটা শুনেন, প্রয়োজনে কারো বাসাতে খেতে যেতে পারবে, একটু হাঁটাহাঁটি করতে যেতে পারবে, তাও যাবে, ওয়াকিং করতে যাবে, কোনো অসুবিধা নেই, যায় রাত কাটাতে পারবে, রাত কাটাতে পারবে না কোথাও গিয়ে। এমনকি আমাদের কাছে এইরকম এসেছে যে এক মেয়ে পরীক্ষা দিচ্ছে, কামেল পরীক্ষা দিচ্ছে, তাকে পরীক্ষা দিতে যেতে হবে তার পরীক্ষার সেন্টারে, যেখানে পরীক্ষার সেন্টার দেওয়া হয়েছে, তো সেখানে সে দিনে দিনে পরীক্ষা দিয়ে আসতে পারবে, জি পরীক্ষা দিয়ে আসবে, রাত কাটাবে না সেখানে, সেখানে চলে গেল আর হোস্টেলে থাকছে, তার নিজের বাড়ি ছিল, এটা চলবে না, পরীক্ষা দিয়ে তাকে দিনে দিনের মধ্যেই ফিরে আসতে হবে। জি জাকাল্লাহ খাইরান। তো ইনশাআল্লাহ পর্যায়ে প্রশ্ন করবেন তাজিমুল তুষার, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আমি বাংলাদেশ থেকে বলছি, বাংলাদেশের রাজশাহী নাটোর থেকে। আশা করছি আপনি ভালো আছেন, আল্লাহ আপনাকে হেফাজত করুন। শেখ, আমার একটা প্রশ্ন জানার আছে, সেটা হচ্ছে যে কোরআনে আল্লাহর পক্ষ থেকে সাহায্যে যে সমস্ত আয়াতগুলো দেখেছি বা আছে, সেগুলো সব জায়গাতে আল্লাহ মুমিন শব্দ উল্লেখ করছেন। আবার সূরা হুজুরাতে আল্লাহ 2 নম্বর আয়াতে একটা আয়াতে বলছেন যে যখন বেদুইনরা ঈমান আনার কথা বললো, আল্লাহ তখন তাদেরকে ঈমানকে অস্বীকার করে বা বললেন যে তোমরা একবার ইসলাম গ্রহণ করেছো বা মুসলিম হয়েছো এই কথা বলো, কারণ এখনো ঈমান তোমাদের অন্তরে প্রবেশ করেনি। আবার সূরা আল ইমরানের 102 নম্বর আয়াতে আল্লাহ ঈমানদারগণকে সম্বোধন করে বলছেন যে
তোমরা আল্লাহকে ভয় করো যেমন ভয় করা উচিত, এবং তোমরা মুসলিম না হয় মৃত্যুবরণ করো না। তো শেখ ইমানদারদেরকে আল্লাহ আবার বলেন মুসলিম না হয় মৃত্যুবরণ করো না। শেখ আমার এই বিষয়গুলো একটু আমি কনফিউশনে ভুগছি শেখ, আমি আসলে স্পষ্ট বুঝতে পারছি না, যদি একটু বিস্তারিত বলতেন যে আল্লাহ এখানে মুমিনদের সাহায্য কথা উল্লেখ করলেন, আবার মুমিনদেরকে ইমানদার না মুসলিম না হয় মৃত্যুবরণ না করার কথা বললেন, একটু যদি স্পষ্ট করে বলতেন শেখ, এটুকুই আমার প্রশ্ন ছিল। একটি উক্তি রয়েছে, সেটা যদি আপনি শুনতেন বা জানতেন তাহলে সংশয় দূর হয়ে যেত। তিনি বলেছেন ইমান ইসলামে পার্থক্য আছে কিনা, বলেছেন যে এই দুটো শব্দ ইমান এবং ইসলাম ইজাজতামা ইফতারাকা ওয়াইজাফতারাকা ইজতামা এই ইমান এবং ইসলাম দুটো শব্দ এক জায়গায় যদি উল্লিখিত হয় তাহলে দুটোর অর্থ ভিন্ন হয়ে যাবে, শব্দের দিক থেকে একত্রিত হলে অর্থের দিক থেকে ভিন্ন হয়ে যাবে, অর্থ দুটো আলাদা আলাদা, ইমানের অর্থ আলাদা ইসলামের অর্থ আলাদা। আর শুধু ইমানের কথা কোথাও যদি বলা হয় ইয়া ইয়াল্লাযীনা আমানু তাহলে মুমিন মুসলিম দুটোই অর্থ, আর হে মুসলিমগণ আইয়ুহাল মুসলিমুন তাহলে মুমিন মুসলিম দুটোই। শুধু ইসলাম, শুধু মুসলিম, শুধু ইমান, শুধু মুমিন যখন বলা হবে তখন ইজতামা অর্থের দিক থেকে একত্রিত হয়ে যাবে, মানে মুমিন মানে মুসলিম আর মুসলিম মানে মুমিন। জি, তো আশা করি বিষয়টি সংক্ষেপে বুঝতে পেরেছেন। এখন আপনার বিষয়টা আরো ক্লিয়ার করি যে সূরা হুজরাতে আল্লাহ যে বলেছেন কালাতিল আরাব আমান্না, বেদুইনরা বলেছিল যে হে আল্লাহ রসুল আমরা ইমান নিয়ে এসেছি, হে নবী তাদেরকে বলে দাও কুল্লাম তুমিনুন তোমরা এখনো ইমান নিয়ে আসতে পারো না, ওয়ালাকিন কুলু আসলাম না তবে তোমরা বলো যে আমরা আত্মসমর্পণ করেছি, আমরা ইসলাম নিয়ে এসেছি। যেহেতু তারা নিউ মুসলিম ছিল, এখন সদ্য সদ্য ইসলাম গ্রহণ করেছে অন্তরে, আর তারপরের অংশটুকু আরো ক্লিয়ার করে দিয়েছে আল্লাহ তাতে ওয়ালাম্মা ইয়াদখুলিল ঈমানু ফি কুলুবিকুম তোমাদের অন্তরে এখনো পরিপূর্ণরূপে ঈমান প্রবেশ করেনি। একটা লোক যখন নতুন মুসলিম হয় তখন সবাই একই রকম না, অনেকে আছে প্রাথমিক স্তরে আছে ইসলাম কবুল করেছে মানে আত্মসমর্পণ করেছে, মানে বাহ্যিক আমলের দিক থেকে স্বীকৃতি দিল, শাহাদা দিল, তার পাঁচ অক্ত সলাৎ করতে শুরু করলো, আর অন্যান্য যেসব জাহেরি বাহ্যিক আমল গুলি সবগুলি আমল করছে, রমজান চলে এসছে রোজাও রাখছে, হয়তো রমজান ইসলাম কবুল করো রমজান রোজাও রাখছে শ্যাম পালন করছে, কিন্তু অন্তরে ইমান শক্তিশালী হয়েছে কিনা এটা আল্লাহ ভালো জানছেন। ওই বেদুইনদের সম্পর্কে আল্লাহ বলছেন যে প্রাথমিক স্তরে এখন ইসলাম কবুল করেছে, আত্মসমর্পণ করেছে, বাহ্যিক সারেন্ডার করেছে, ইসলামের ছায়া তলে এসেছে, এখন ইমানের যেসব বিষয়গুলি রয়েছে সেগুলি তাদের অন্তরে শক্তিশালী হয়নি, বদ্ধ পরিকর হয়নি, সুতরাং তারা যেই স্টেজ আছে তার চাইতে বেশি দাবি করেছে আমার না আমরা ইমানদার হয়েছি, আমরা ইমান নিয়ে এসেছি। আল্লাহ বলছিলাম তুমি না 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 এটা বলিও না, আসলাম না বল। ইমান এবং ইসলাম দুটো এই আয়াতে একসাথে উল্লেখ করা হয়েছে, সেজন্য অর্থ আলাদা আলাদা হয়ে গেল। অর্থ আলাদা আলাদা কি, ইসলাম মানে হচ্ছে বাহ্যিক ভাবে আত্মসমর্পণ করা, ইসতিসলাম বল ইনকিয়াত, আর ইমান মানে হচ্ছে অন্তরে বিশ্বাসের সাথে স্বীকৃতি দান করা, অন্তরে বিশ্বাসের সাথে তাসদিকের সাথে স্বীকৃতি দান করা, অনুগত হওয়া। তো বিষয়টা স্পষ্ট কি ক্লিয়ার হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এমনও বলেছে ইয়া আল্লাযীনা আমানু আমিনু, হে ইমানদারগণ তোমরা ইমান নিয়ে আসো। ইমানদার আবার কি করে ইমান নিয়ে আসবে, তার মানে ইমান কি আরো বৃদ্ধি করো, ইমান যেসব ভালো আমলের মাধ্যমে বৃদ্ধি হয় সেটা করো, এবং ইমানের নবায়ন করো, ইমানের নবায়ন যত ভালো কাজ করবেন তত ইমানের নবায়ন হবে, আপডেট হবে। তো এইভাবে বিভিন্ন আয়াত গুলিতে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন। সংক্ষেপে ইমানের সম্পর্ক হচ্ছে ভিতরের সাথে, আর ইসলামের সম্পর্ক হচ্ছে বাহিরের সাথে। তো একটা লোক নতুন যখন ইসলাম গ্রহণ করে তো বাহ্যিক ভাবে সে তো ইসলামের বিধিবিধান পালনের জন্য শাহাদাত দেয়, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তুমি এটা মানো এটা মানো এটা মানো সব মানি, কিন্তু অন্তরের খবর আল্লাহ ছাড়া কেউ জানে না। তো এই জন্য সেখানে বলা হয়েছে যে তোমরা বলো যে আসলাম না ইসলাম গ্রহণ করেছো। ইমানের বিষয়টি অনেক সময় পুরোপুরি ইমান মজবুত হতে সময় লাগে, মক্কা বিজয়ের সময় যারা ইসলাম গ্রহণ করেছিল সবাই একই স্তরে ছিল না,
যারা যখন মুসলিমরা দুর্বল ছিল তখন ইসলাম কবুল করেছে, হ্যাঁ তাদের ইসলামটা খাঁটি ইসলাম, তাদের ইমানটা হচ্ছে খাঁটি ইমান, কিন্তু মক্কা বিজয় হয়ে গেল, এখন কিছু লোক তো স্বেচ্ছা ইসলাম গ্রহণ করলো, কিছু লোক দেখলো যে না রে পরিস্থিতি খুব খারাপ, এখন ইসলাম গ্রহণ করে নিতে হবে। প্রাথমিক অবস্থায় শুধু আত্মসমর্পণই করেছিল, ইসলাম তাদের মধ্যে পাওয়া গেছিল, কিন্তু ধীরে 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 তাদের জি একটু নেট প্রবলেম হচ্ছিল, আমি আপনাকে শুনতে পাচ্ছি এখন। জি আমাদের ব্রাদার আনমিউট করেছেন, মোকাব্বির আহমেদ সাদ আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি আপনি একটু অপেক্ষা করুন, নেটটা চেক করা হচ্ছে। জি এখন ঠিক আছে মনে হয়। জি আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম শেখ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ আমি বাংলাদেশ সৈয়দপুর থেকে বলছি। আমার প্রশ্নটা হচ্ছে, বাংলাদেশ কেন্দ্র ব্যাংকে সহকারী পরিচালক হিসেবে চাকরি করা জায়েজ হবে কিনা? আজকে ডিস্টার্ব আর তারপরে এত আস্তে বললে কেমন, মাইকটা কাছে নিয়ে বলেন, জোরে বলেন। ঠিক আমার প্রশ্নটা হচ্ছে যে বাংলাদেশ কেন্দ্র ব্যাংকে সরকারি পরিচালক হিসেবে চাকরি করা হালাল হবে কিনা, যেটার সাথে হচ্ছে সরাসরি সুদ সম্পৃক্ত নয়। আপনি যে কাজগুলি করেছেন সেগুলি হারাম কাজ নয়, সুদের সুদের অঙ্ক কষছেন না, সুদের টাকা লেনদেন করছেন না, তাহলে কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। যে ব্যাংক নাম হইলে যে হারাম তা তো না, যেখানে হারাম থেকে মুক্ত সেটাই জায়েজ। ব্যবসা বাণিজ্য দুনিয়ার ক্ষেত্রে মামলাতের ক্ষেত্রে হারাম থেকে মুক্ত থাকলেই জায়েজ। জাযাকাল্লাহ খাইরান। তো আসলে আমরা আসলে নেটের আলহামদুলিল্লাহ আশা করা যায় এই মুহূর্তে নেট সমস্যা দূর হয়ে গেছে, সেটা কথা ক্লিয়ার শুনতে পাচ্ছি। পাশাপাশি জাস্ট একটু মেনশন করছি, কিছু ব্রাদার সিস্টার যারা বারবার আমাদেরকে মেসেজ করতেছেন, যাদের লোয়ার হ্যান্ড করা হয়েছে, আসলে গত সপ্তাহে যারা প্রশ্ন করেছেন এবং নির্জনিত কারণে এবং বিশেষ বিশেষ কারণে অনেকের লোয়ার হ্যান্ড হয়ে গেছে, তো আমরা আপনাদেরকে বলবো যারা গত সপ্তাহে প্রশ্ন করেছেন ইনশাল্লাহ আবার নেক্সট উইকে প্রশ্ন করতে পারেন ইনশাল্লাহ। আর আমরা আন্তরিকভাবে দুঃখিত আমাদের নির্জনিত কারণে সমস্যা হওয়ার জন্য। তো এরপর যা প্রশ্ন করবেন নোমান, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওস্তাদ জি। আমি সিলেট বাংলাদেশ থেকে বলছিলাম। আমি 2020 সালে আলিম পরীক্ষা দিয়ে পাস করেছি আলিয়া মাদ্রাসা থেকে, এবং আমার ইচ্ছা ছিল আলিম পরীক্ষা, এখন আমার ইচ্ছা ছিল হাদিস নিয়ে পড়াশোনা করার, কিন্তু সালাফি মানহাজে আসার কারণে পরিবার থেকে পড়ালেখা বন্ধ করে দিয়েছে, এবং আমি যার কারণে আমি নিজে থেকে রাজশাহীতে মুজাফফর বিন মহসিন হাফিজাউল্লাহ উনার মাদ্রাসায় ভর্তি হয়েছিলাম, কিন্তু তারা সেখানে যেতেও বাধা দিচ্ছে ফ্যামিলি থেকে। এখন আমার প্রশ্ন হচ্ছে, আমি কি পরিবারের বিপক্ষে গিয়ে দিন শিখতে পারবো কিনা? আমার জন্য একটু দোয়া করবেন। পরিবার যদি পরিবারে থেকে গেলে ওইভাবে বেদাত করতে বাধ্য করে, আর এই জন্যই পড়তে দিতে চাইছেন না, লেখাপড়া করতে দিতে চাইছেন না কোরআন সুন্নাহর মাদ্রাসায়, সুতরাং তাদের বিরুদ্ধে আচরণ করতে হবে। ইন্নামা ত্বাআতু ফিল একমাত্র আনুগত্য, লা ত্বাআত আল মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, স্রষ্টার নাফরমানি করে কোন সৃষ্টির আনুগত্য নেই, বাপ মায়ের আনুগত্য নেই, সরকারের আনুগত্য নেই,
কোন বসের আনুগত্য নেই গুনার কাজ করে। এখন বাপ মা বলবে যে না বেদাতি মাদ্রাসা পড়াবো, পড়বি পড়, আর না হলে পড়া ছেড়ে দিয়ে বাড়িতে বসে থাক। বাড়িতে বসে থাকলে তাহলে বুঝছে যে লেখা পড়াও করবে না, সুতরাং এ আমাদের এ বেদাতের বাইরে যেতে পারবে না, আমাদের বাপ দাদা ধর্মের বাইরে যেতে পারবে না, প্রচলিত বেদাতি ধর্মের। তো এটা হচ্ছে তাদের অন্যায়মূলক নির্দেশ, পাপের নির্দেশ, সুতরাং তাদের কোনো আনুগত্য নেই, তাদের আনুগত্য নেই, তাদের আনুগত্য করা বরং জায়েজই নয়। সুতরাং তোমার জন্য উচিত হবে যদি লেখাপড়ায় আগ্রহ থাকে এবং লেখাপড়া করে এগিয়ে যেতে পারবে ইনশাআল্লাহ, চেষ্টা করে সবাই এগিয়ে যেতে পারে, সবাইকে আল্লাহ দিয়েছেন স্মৃতি শক্তি দিয়েছেন, আল্লাহ রাব্বুল বিদ্যা বুদ্ধি দিয়েছেন, আল্লাহ রাব্বুল যেন তৌফিক দান করেন এবং এলমে বরকত দান করেন, আমলে বরকত দান করেন, তাকওয়াতে বরকত দান করেন, ভালো আলেম হিসাবে, ভালো দিনের খাদেম হিসাবে কবুল করেন, চেষ্টা করেন ইনশাআল্লাহ। আর খরচ এমন কোনো ব্যাপার না, খরচ এমন কোনো ব্যাপার না, আল্লাহ রাস্তায় যে বেরিয়ে যায় আল্লাহ অনেক রাস্তা খুলে দেয়, অনেক রাস্তা খুলে দেয়, আল্লাহ সহজ করবেন। আল্লাহর অনেক বান্দা আছে যারা হয়তো পাশে দাঁড়াবে, অথবা আল্লাহ রাব্বুল আলামিন এমন জায়গা থেকে রিজিক দিবে কোথা থেকে চলে আসবে, মানুষের কাছে বলার প্রয়োজন হবে না, মানুষই খোঁজ করে নেবে যে আল্লাহর অমুক বান্দার প্রয়োজন আছে, সুতরাং সেই প্রয়োজনটা পুরো করে দিই, অভাব আছে অভাব পুরো করে দিই, আল্লাহ তাদের অন্তরে সেসব কথা জাগিয়ে দিবে। কিন্তু আল্লাহর উপর ইয়াকিন লাগবে, তওয়াক্কল ভরসা লাগবে, উমাইয়া তওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু, আল্লাহর উপর যারা ভরসা করবে তাদের জন্য আল্লাহ যথেষ্ট। যে আল্লাহকে ভয় করবে তার জন্য আল্লাহ অবশ্যই কোন রকমের রাস্তা বের করবে, উপায় বের করে দেবেন। সুতরাং আমার পরামর্শ হচ্ছে যে বাপ মার এই সব নাজায়েজ কথা বিদাতি কথা না শুনে কোরআন শোনার মাদ্রাসায় বয়স আছে পড়াশোনার যখন ভর্তি হয়ে যাওয়া, আর সেখান থেকে মদিনা ইউনিভার্সিটি আসার চেষ্টা করা, সৌদি আরবে যে কোনো ইসলামী বিশ্ববিদ্যালয়ে আসার চেষ্টা করা, আল্লাহ যেন কবুল করেন এবং হতে পারে যে আল্লাহ বড় দিনের খাদেম হিসেবে কবুল করবে। প্রয়োজন রয়েছে উম্মতে মুসলিমা, আর প্রয়োজন রয়েছে আজকে দিনের খাদেমের প্রয়োজন রয়েছে, আলেমের প্রয়োজন রয়েছে, ডাক্তার ইঞ্জিনিয়ার আর দুনিয়ার শিক্ষায় শিক্ষিত চাইতে অনেক অনেক বেশি প্রয়োজন রয়েছে দিনের খাদেমের। আল্লাহ যেন তৌফিক দান করে। আমিন। তো ইনশাআল্লাহ পর্যায়ে প্রশ্ন করবেন রাফসান জানি সাউথ কোরিয়া থেকে, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একাই কাজ করি, তো এক্ষেত্রে আমার মসজিদে যেতে আর কি বাস দিয়ে যেতে হয়, তো কর্মস্থলে আমি নামাজের সময় নামাজটা আদায় করি নেই, আর শুক্রবারে ছুটি না পাওয়ার কারণে জুমার নামাজটা পড়তে পারি না, কিন্তু শনি রবিবার মসজিদে যে নামাজ পড়ি, তো সেক্ষেত্রে গুনাহগার হব আমি জুমার নামাজ এবং কর্মস্থলে নামাজ পড়ার কারণে? আল্লাহ সহজ করুক। প্রথম কথা বলবো যে আপনার নামে সাল্লাম রাফসান জানি, এই নাম জায়েজ নয়, নাম বদলে দিবেন, ঠিক আছে? রাফসান জানি আল্লাহর দুশমনদের নাম, কথা বুঝে রাফেজি শিয়ার নাম, সুতরাং এই নাম কোন মুসলিম আহলে সুন্নাত ওয়াল জামাতের জন্য জায়েজ নয়। খারাপ নামকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বদলে দিয়েছে। এইরকম আমাদের মুসলিম সমাজে সুন্নি কিন্তু নাম রাখে ফিরোজ, ফিরোজ হচ্ছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খুনি আবু লুলু ফিরোজ, সুতরাং এই ফিরোজ নামও জায়েজ না। জি, এরকম অনেক নাজায়েজ নাম আমাদের বাঙালি সমাজে আছে, ইন্ডিয়াতে আছে, বাংলা পাকিস্তানে আছে, এইসব নাজায়েজ নাম, নামটা চেঞ্জ করে দিবেন, ভালো নাম আব্দুল্লাহ, আব্দুর রহমান, জি, আহমদ, মোহাম্মদ, অনেক ভালো ভালো নাম আছে, সেসব নাম নেবেন। কাগজপত্রে যদি বদলাতে নাও পারেন তবু সেই নাম বলবেন না, আপনার আইডিতে এই নাম বলবেন না। জি, জাযাকাল্লাহ খের। প্রশ্ন করেছেন যে আমি দক্ষিণ কোরিয়ায় কাজ করি এক কোম্পানিতে, আর শনি রবিবার ছুটি পাই তখন মসজিদে যেতে পারি, মসজিদ দূরে, আর বাকি সময় যেতে পারি না মসজিদে, অক্তিয়া সালাদ গুলিতে ঠিক আছে, আরো মুসলিমরা আছে তাদের সাথে যদি মুসলিম থাকে জামাত করে সালাত আদায় করে, যেখানে আছেন আপনি সেখানে জামাত করে সালাত আদায় করবেন চলবে, কিন্তু জুমার বিষয়টি বলছেন যে জুমার সময় ডিউটি থাকে তাই পড়তে পারি না, এটা এইভাবে এত সহজে নিলে হবে না। জুমার সময় যদি কোনো এমার্জেন্সি কাজের ডিউটি থাকে, এমার্জেন্সি কাজে যে এখান থেকে যদি সবাই সরে যায় তাহলে এখানে আগুন লেগে যাওয়ার ভয় আছে, এখানে দুর্ঘটনার ভয় আছে, এখানে নিরাপত্তাহীনতার আশঙ্কা আছে, নিরাপত্তায় নিযুক্ত আছে,
তাহলে তার জন্য জুমার ছাড়া জায়েজ এবং জোহর পড়বে, জুমার বদলে জোহর পড়বে। কিন্তু আপনি নিয়মিত কন্টিনিউ আপনার এই রুজি রোজগারের জন্য জুমা ছাড়তেই আছেন, জুমা পড়ছেন না, একটা অমুসলিম দেশে থাকছেন, এমন জায়গায় কাজ করছেন, এমন কোম্পানিতে যেখানে জুমা পড়ার অনুমতি নাই, এইরকম কাজ করা জায়েজ নয় মুসলিমের জন্য, তাহলে কি করতে হবে? আপনাকে আল্লাহর কাছে দোয়া করতে হবে যে আল্লাহ আমাকে ভালো জায়গায় সরিয়ে দাও যেখানে আমি জুমাটা আদায় করতে পারি, হ্যাঁ জুমা মসজিদে গিয়ে জুমা আদায় করতে পারি। কারণ জুমা আবার একা একা হবে না, আর যেখানে সেখানে হবে না, মসজিদে যে মুসল্লিদের সাথে জুমা আদায় করতে হবে, আল্লাহর কাছে দোয়া করেন, এটা একটি কাজ। দ্বিতীয় কাজ, আপনি আপ্রাণ চেষ্টা করেন কাজ তলাশ করার, সেখান থেকে বেরিয়ে আসা। যদি দেখা যায় ওখান থেকে রিলিজ হয়ে ওই কোম্পানি থেকে যেতে পারবেন না এইরকম মানে অবস্থা আছে, তাহলে আপনাকে সেই দেশ ছেড়ে দিতে হবে বা সেই চাকরি ছেড়ে দিতে হবে, দিয়ে অন্য কোনো দেশে বা অন্য কোনো কোথাও চেষ্টা করতে হবে। আপনার চেষ্টা কন্টিনিউ রাখেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তারাকা জুমআতিন তাহাওনান, কেউ যদি অবহেলা করে, অলসতা করে, গাফিলতি করে তিনটি জুমা পরপর ছেড়ে দেয়, তাবা আল্লাহ আলা কালবিহি, তার অন্তরে আল্লাহ মোহর লাগিয়ে দেবেন, কখনো ভালো কথা ঢুকবে না, হিদায়াতে নসিব হবে না, জান্নাতের পথে আর চলতে পারবেন না, এই আশঙ্কায় থাকবেন না, এই রিস্ক এই ঝুঁকি নেবেন না। আপনার ডিউটির জন্য জুমা ছাড়া এটি হচ্ছে তাহাওয়ান, এটি হচ্ছে অবহেলা, এটি হচ্ছে আপনার গাফিলতি, না রুজিকে আগে, না আগে আখেরাত, আগে জান্নাত তারপর আমার রুজি রোজগার, আপনার রুজি রোজগার। আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন এবং তাড়াতাড়ি ওখান থেকে আল্লাহ যেন আপনাকে বের করে নিয়ে আসেন। যদি আপনার উপর ঋণের ওই রকম ধরনের বোঝা না থাকে, আর্থিক দিক থেকে সচ্ছল থাকেন, আর ওখানে যদি আপনি আপনার চাকরির জায়গা পরিবর্তন নাও করতে পারেন, সেখান থেকে চলে আসেন, আল্লাহ রিজিক দেবেন ইনশাল্লাহ। কিন্তু যদি ঋণের অনেক টাকা বোঝা আছে আপনার কাঁধে, আর সেটা নিয়ে আপনি টেনশনে থাকবেন, আপনার পরিবার টেনশনে থাকবে, বড় মুসিবতে পড়ে যাবেন, তখন কিছুদিন সবর করে কাজ করে ঋণ মুক্ত হয়ে যান, আর তারপরে এখান থেকে মুক্তি লাভ করেন। আল্লাহ যেন সহজ করে দেন, আল্লাহ যেন তৌফিক দান করেন। আমিন। তো ইনশাআল্লাহ পর্যায়ে প্রশ্ন করবেন আয়েশা খাতুন, আপনি প্রশ্ন করেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি ভালো আছেন আলহামদুলিল্লাহ। জি, আমার প্রশ্ন হচ্ছে যে হজ তো তিন প্রকার, তামাকতু হজ, মুফরাদ হজ আর কিরণ হজ। তো আমরা আমেরিকা কানাডা থেকে যে কোন হজটা করব, কোন হজটা আমাদের জন্য উত্তম, এবং তামাকতু হজ যদি করি তাহলে কি ওমরাটা আগে করে হালাল হয়ে তারপরে কি আবার হজটা করতে হবে? আপনি যদি আমাকে নিয়মটা একটু বলতেন ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খায়ের। হজের উপরে আমার অনেকগুলি আলোচনা আছে, হজের কার্যবলী আর হজের বিধিবিধান, এইভাবে হজের মাসাইল অনেকগুলি আলোচনা আছে। আশা করি ইউটিউবে সার্চ দিয়ে সব শুনে নিতে পারবেন। আর অনেক আমার কাছে টেলিফোন আছে, মেসেজ আসছে যে আপনার সেই আলোচনা শুনে আমি শুরু থেকে শেষ পর্যন্ত পুরো সুন্দরভাবে হজ করেছি, একটি আলোচনা শুধু শুনে, অনেক আগে থেকে অনেক জায়গা থেকে আমার কাছে মেসেজ আসে এবং আসতে থাকে, তো আশা করি সেটা যথেষ্ট। আর এই আলোচনা আপনার হজের নিয়ম বলার জন্য নয়, তবে এতটুকু বলার জন্য যে তিন হজের মধ্যে সবচেয়ে উত্তম হজ হচ্ছে হজে তামাত্ত। আর হজে তামাত্ততে প্রথম সেপারেট উমরা করতে হয়, প্রথম উমরার নিয়তে আসতে হয়, তারপর উমরা করে হালাল হয়ে থাকবেন, আর 8 তারিখ আবার শুধু হজের এহরাম বাঁধবেন আর তারপরে মিনা যাবেন। এইভাবে হজের কাজগুলি সম্পাদন করবেন, মাঝখানে হালাল হতে পায়, সেই জন্য হজে তামাত্ত বলা হয়। কেরান মানে মিলিয়ে নেওয়া, দুটো নিয়ত একসাথে মিলিয়ে নেওয়া, যখন প্রথম এহরাম করবেন তখনই হজ উমরা দুটোরই একসাথে নিয়ত করবেন, সেই জন্য কেরানকে কেরান বলা হয়। মুফরাদ বা ইফরাদ মানে একটা, তো শুধু হজ হয় উমরা তাতে হয় না, শুধু হজের নিয়ত করা হয়, সেই জন্য হজে ইফরাদকে ইফরাদ বা মুফরাদ বলা হয়। জি জাযাকাল্লাহ খায়রান। তো ইনশাআল্লাহ এই পর্যায়ে প্রশ্ন করবেন খলিলুর রহমান, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি শেখ, আমি মদিনা মুনাওয়ারাত থাকেন। মাশাআল্লাহ, সিলেট মনে হচ্ছে, বলেন। জি না, ইন্ডিয়া আসাম শেখ। ইন্ডিয়া আসাম, ওই তো সিলেটের পাশে প্রতিবেশী। জি 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 জি, ভাষা তো বোঝা যাচ্ছে।
শেখ আমরা খাওয়ার পরে যে আগে করি আসতাম আল্লাহ বারিক লেনা বুঝলে গেছি যাট শেখ খাওয়ার পরে জি 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 এই দুটো নিজের বাড়িতে খাওয়ার, অপরের বাড়ি যদি খান আল্লাহ আতামানি, আরেকটি হচ্ছে আল্লাহ বারিক লাহুম ফিমা রাযাকতাহুম ওয়াগফির লাহুম ওয়ারহামহুম, অপর বাড়িতে খাওয়ার। তৃতীয় আরেকটি হচ্ছে অপর বাড়িতে আফতারা ইনদাকুম সায়মুন ওয়া আকালা তাওমাকুম লাবরার ওয়া সাল্লাত আলাইকুম মালায়েকা, পাঁচটি দোয়া বলে দিলাম সহি। আর যেটি প্রথম ছিল সেটি যাইব দুর্বল। চলে জি জাযাকাল্লাহ খাইরান, আমরা প্রোগ্রামের একদম শেষ পর্যায়ে চলে এসেছি, তো ইনশাআল্লাহ আমরা হয়তো এখন থেকে একটি বা দুইটি প্রশ্নের মাধ্যমে ইনশাআল্লাহ আজকে প্রোগ্রাম আমরা শেষ করে দেব। তো এবার যা প্রশ্ন করবেন ইকবাল রফিক, আপনি প্রশ্ন করুন। জি আপনার ফোনটা আনমিউট হয়েছে, আপনি প্রশ্ন করুন। সম্ভবত ওনার নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে, ওনাকে শুনতে পাচ্ছি না আমরা। তবে ভাই আমরা আরেকজনকে সুযোগ করে দিচ্ছি, পর্যায়ে প্রশ্ন করবেন। জি ইনশাআল্লাহ, জি আমরা আরেকজনকে সুযোগ করে দিচ্ছি, শুদ্ধি কানন শপ, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু। জি জি বলেন। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আমি বাংলাদেশ জামালপুর থেকে বলছিলাম। আচ্ছা আচ্ছা বলেন। আমার প্রশ্নটি হচ্ছে, আমি এই আপনার সিরামিক টেকনোলজিতে পড়াশোনা করি, তো সেখানে হচ্ছে যে আমাদের আমি সিরামিক টেকনোলজিতে পড়াশোনা করি, তো সেক্ষেত্রে আমাদের মানে টাইলসে নানা রকম ছবি ডিজাইন করা হয়। আচ্ছা, সেক্ষেত্রে আমি সেরকম ফ্যাক্টরিতে চাকরি করতে পারবো কিনা? আর আরেকটা প্রশ্ন হচ্ছে যে ছবি, প্রাণীর ছবি। জি জি জি, মানে যদিও সরাসরি নাক মুখ কান স্পষ্ট থাকে, থাকে না নিশ্চয়ই, মানে স্পষ্ট থাকে কিন্তু সরাসরি সেটা আমি ডিজাইন করি না, মানে আমার পরে সরাসরি করে না, সমস্যা নেই। নাক মুখ কান স্পষ্ট যদি থাকে, মুখমণ্ডল থাকে, বডি যদি থাকে মুখমণ্ডল ছাড়া, তাহলে অসুবিধা নেই, হাত পা আছে ইত্যাদি, তাহলে প্রাণহীন কাণ্ডের মতো গাছের। কিন্তু যদি মুখমণ্ডল থাকে আর নাক মুখ চোখ ইত্যাদি স্পষ্ট থাকে, তাহলে ছবি অঙ্কন হারাম, কাবিরা গুনাহ, জায়েজ নয়। আর আপনি যদি সরাসরি তাতে জড়িত না থাকেন তাহলে অসুবিধা নেই। সিরামিক কোম্পানিতে কাজ করছেন, তাতে একটা হারাম কাজ, কিন্তু অনেক অন্যদিকে ভালো কাজ চলছে, সেগুলি করেন আপনি। জি ফাত্তাকুল্লাহ মাস্তাতাত, যথাসাধ্য আল্লাহকে ভয় করো। জি আমার আমার অফিসে মানে মানে আমাদের যে জাতির জনক শেখ মুজিবুর রহমান মানে একজন মৃত ব্যক্তির ছবি রাখা হয়, তো সেক্ষেত্রে আমার রুমে রাখা হয়, সেক্ষেত্রে কি মানে এটা করণীয় কি? আমার ছবি দেখেন, প্রাণীর ছবি রাখা জায়েজ নয়, কিন্তু যদি কোথাও কেউ বাধ্য হয়, বাধ্য করা হচ্ছে, তখন তাদের জন্য জায়েজ। আপনি সেই কোম্পানির কর্মকর্তা মালিক না, সুতরাং আপনি তার হিসাব আপনি দেবেন না। আর তারপরে কোম্পানির মালিকও যদি নিরুপায় হয়, সেখানে বাধ্যতামূলক হয়, স্বেচ্ছায় নয়, বাধ্য করা হচ্ছে না, তারপরও কাউকে খুশি করার জন্য রাখছে, তখন জায়েজ নয়। কিন্তু যদি কোথাও বাধ্য করা হয় তাহলে জায়েজ তাদের জন্য। জি জাযাকাল্লাহ খাইরান। তো ইনশাআল্লাহ আমি আবার সুযোগ করে দিচ্ছি ইকবাল রফিক, আপনি প্রশ্ন করুন। জি আপনার ফোনটা আনমিউট হয়েছে, আপনাকে প্রশ্ন করার সুযোগ দেওয়া হয়েছে, আপনি প্রশ্ন করুন। আমরা আন্তরিকভাবে দুঃখিত, আপনারা সুযোগ দিতে পাচ্ছি না। এরপর যে আমরা আরেকজনকে সুযোগ দেবো ইনশাআল্লাহ, প্রশ্ন করবেন।
আলতাফ আলতাফ শেখ আপনি প্রশ্ন করুন। জি আলতাফ শেখ আপনার ফোনটা আনমিউট করে নিন, প্রশ্ন করুন। সরি আফতাব, আমি দুঃখিত আপনার নামটা ভুল বলার কারণে। আফতাব শেখ আপনি প্রশ্ন করুন। আফতাব শেখ আপনার ফোনটা আনমিউট করে নিন। তো আল্লাহ হতে পারে নতুন কেউ হতে পারেন, তো যাই হোক ইনশাল্লাহ আমরা আরেকজনকে সুযোগ করে দিই। আবদুল্লাহ তাহা বলছি কি শেখ, আমার কোন প্রশ্ন নেই, আপনি বাংলাদেশে আছেন? আমি কোথায় আছি বলছেন? না আপনি বাংলাদেশে আছেন, আল্লাহ তৌফিক দিক, আল্লাহ কবুল করুক, যদি কল্যাণ থাকে তো আল্লাহ কবুল করুক। ডক্টর গালিব স্যারের সম্মেলন হবে সামনের ফেব্রুয়ারিতে, ওখানে আসেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বললাম তো যে আল্লাহ যদি কল্যাণ রাখে তো আল্লাহ যেন কবুল করেন। জি জাযাকাল্লাহ খায়রান। তো ইনশাআল্লাহ আমরা আরেকজনকে সুযোগ করে দিচ্ছি। খন্দকার তাইমা ইসলাম, তানিয়া ইসলাম কি আপনি প্রশ্ন করুন। খন্দকার তানিয়া ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শাইখ। আসসালামু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন শাইখ। আমার একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে যে একজন তালিবাতুল ইলমের শরীরে যদি কোনো হারাম মানে প্রবেশ করে, মানে হারাম উপার্জন হোক বা হারাম খাদ্য হোক, তাহলে কি এতে তার ইলম অর্জন কি বরবাদ হয়ে যাবে? সামান্য হারাম প্রবেশ করেছে না নিয়মিত সে হারাম খাচ্ছে, এটা দেখার বিষয়। যদি দেখা যায় যে কখন হয়তো সামান্য হারাম প্রবেশ করেছে বা করছে, তাহলে সেটা হালকা বিষয় হয়তো, যদিও হারাম কিন্তু একটু হারাম আছে, সামান্য হারাম আছে। তো যতটা হারাম থাকবে ততটা বরকত, এলমের বরকত কমে যাবে, এলমের উপকারিতা কমে যাবে। আর যদি দেখা যায় নিয়মিত সে হারাম আহার করছে, যে গুজরিয়া বিল হারাম, যেমন হাদিসে রয়েছে ইয়া রব্বে করে আল্লাহর কাছে দোয়া করছে, ওয়ামাত আমহু হারাম, যা খাই খাবার হারাম, ওয়ামাশরাবু হারাম, তার পানিও হারাম, পানিও হারাম, তার যা পান করে তাও হারাম, ওয়া মালবাসু হারাম, পোশাকও হারাম, ওয়া গুজরিয়া বিল হারাম, এমনকি তার গেজা আহারই হচ্ছে হারাম, নিয়মিত দৈনন্দিন হারাম খায়, ফান না ইস্তাজা বলে জালে, তাহলে এই শ্রেণীর লোকের দোয়া কি করে কবুল হবে? সেই মুসলিমের হাদিস, দোয়া কবুল হবে না হাদিসে আছে। আর এলমের বরকত উঠে যাবে যারা হারাম জীবন যাপন করে, শুধু হারাম খাওয়া নয়, হারাম খাওয়া ছাড়া যে কোনো ভাই অথবা বোন তালেবে এলম বা তালেবাতুল এলম যদি হারাম জীবন যাপন করে, বিভিন্ন পাপে জড়িয়ে যায়, অনেক আলেমরা পড়াশোনা করার পরে পাপে জড়িয়ে, যত পাপ থাকবে তত বেশি এলমের বরকত কমে যাবে, আর যত বেশি তাকওয়া অর্জন করতে পারবে ইমানের সাথে সাথে তত বেশি এলমের বরকত হবে। আল্লাহ কোরআনে কারিমে ইরশাদ করে সূরা বাকারায়, ওয়াত্তাকুল্লাহ ইউআল্লিমুকুমুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় কর, আল্লাহ তোমাদেরকে ইলম দান করবেন, জ্ঞান দান করবেন, ওয়া ইউআল্লিমুকুমুল্লাহ, আল্লাহর পক্ষ থেকে ওয়াদা, ওয়াত্তাকুল্লাহ ওয়া ইউআল্লিমুকুমুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকওয়া অর্জনের তৌফিক দান করেন। আর তাকওয়ার একটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে হারাম খাওয়া থেকে, হারাম পান করা থেকে, হারামের সংস্পর্শ থেকে বেঁচে থাকা, হারাম থেকে বেঁচে থাকা। আল্লাহ যেন তৌফিক দান করেন, চেষ্টা করলে আল্লাহ তৌফিক দেবে, এবং একটু সচেতন থাকতে হবে, সজাগ থাকতে হবে, যাতে করে ইচ্ছা করে কোনো হারাম আমার মধ্যে না ঢুকে এবং আমার দ্বারা হারাম আচরণ না হয়, আর হলে সাথে সাথে তওবা করে নেবে, সাথে সাথে তওবা করে নেবে। আর তাই ভাবি না জাম্বে কামাল্লা জাম্বাল, কেউ যদি গোনা থেকে তওবা করে নাই তো জানো সে গুনাহ করেই নি, আল্লাহ যেন তৌফিক দান করেন, আল্লাহ ভালো করুন আপনাদের। আমিন। তো ইনশাআল্লাহ আজকের সর্বশেষ প্রশ্ন নিচ্ছি শেখ, এই প্রশ্নের মাধ্যমে ইনশাআল্লাহ আজকের প্রোগ্রাম শেষ করে দেবেন ইনশাআল্লাহ। প্রশ্ন করবেন রাজবীর হোসেন, আপনি প্রশ্ন করুন।
আসসালামু আলাইকুম শেখ, বাংলাদেশ থেকে রাজবীর হোসেন বলছি। জি জি বলেন। শেখ প্রশ্ন করি, আমাদের কিছু ভাই বলে থাকে যে বলে থাকে পাকিস্তানে আহলে হাদিসরা সেকুলারদের বিরুদ্ধে বিদাতির সাথে ঐক্য করে রাজনীতি করে ও ইলেকশনে অংশগ্রহণ করে, তারা চায় বাংলাদেশও আহলে হাদিসরা এমন করুক। আমার প্রশ্ন হচ্ছে, আমাদের দেশে আহলে হাদিসদের জন্য সেকুলারদের বিরুদ্ধে বিএনপি বা জামাত ইসলামীতে যোগদান করে বা নিজেরা দল বানিয়ে তাদের সাথে জোট গঠন করে রাজনীতি করা বৈধ হবে কিনা, এটাই প্রশ্ন স্যার। যেসব আহলে হাদিসরা ইলেকশনে গিয়েছে, অংশ নিয়েছে, তারা কোন একটা রাজনৈতিক দল, গণতান্ত্রিক একটা রাজনৈতিক দল গঠন করেছে অথবা কোন দলের সাথে তারা সম্পৃক্ত হয়েছে, সেটা তাদের, যদি তারা আলেম হয় আর তাদের ইজতিহাদের যোগ্যতা থেকে থাকে তাদের ইজতিহাদ, কিন্তু ইজতিহাদে ভুল, খাতাউন ফিল ইজতিহাদ। গণতন্ত্র যেহেতু কুফুরি মতবাদ, ইসলামের সাথে সাংঘর্ষিক, তার কিছু ভালো দিক আছে কিন্তু তার ক্ষতির দিক অনেক অনেক গুণে বেশি। সুতরাং কোন একজন ভালো মুসলিমের জন্য, আল্লাহর জন্য গণতান্ত্রিক পদ্ধতিতে ইলেকশনে সম্পৃক্ত হওয়া অথবা কোন একটা পার্টি করা নিয়মিত এবং সেসব পার্টির খেদমত করা, তাতে শ্রম দেওয়া, সবগুলি পাপের কাজ, কোনার কাজ, জায়েজ। আহলে হাদিস মানে কোনো মাসুম না, আহলে হাদিস সম্মিলিত মোনাজাতে বিদআত করছে, তা নিয়ে মারামারি লড়াই করছে, যেহেতু আহলে হাদিস না আহলে বিদআত। তো আহলে হাদিস মানেই যে মাসুম তা তো না, আম্বিয়া রসুলগঞ্জ ছাড়া কেউ মাসুম না। নাম আহলে হাদিস দিলে কাজ হয় না, আকিদায় আহলে হাদিস হইতে হবে, ইবাদত বন্দেগীতে আহলে হাদিস হইতে হবে, আখলাক চরিত্রে আহলে হাদিস হইতে হবে, লেনদেনে আদান প্রদানে আহলে হাদিস হইতে হবে, ব্যক্তি জীবনে আহলে হাদিস হইতে হবে, পারিবারিক জীবনে আহলে হাদিস হইতে হবে, সামাজিক ক্ষেত্রে আহলে হাদিস হইতে হবে, আর্থিক ক্ষেত্রে আহলে হাদিস হইতে হবে, রাষ্ট্রীয় বিষয়ে আর সিয়াসাতে রাজনীতিতে আহলে হাদিস হইতে হবে, কোরআন সুন্নাহ অনুসারী হইতে হবে। যেইভাবে সমাধান দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সিয়াসি সমাধান, রাজনৈতিক সমাধান খোলাফা রাশেদিন দিয়েছেন, খোলাফা রাশেদিনদের জামানাটিকে আদর্শ মনে করে আমাদেরকে রাজনীতি করতে হবে, যদি রাজনীতি করা সম্ভব হয়, আর যদি তা সম্ভব না হয় তাহলে সেগুলি বর্জন করতে হবে। আল্লাহ যেন বুঝার তৌফিক দান করে। পাকিস্তান মানে কোনো দলিল নয় আর আহলে হাদিস মানে কোনো দলিল না। আমাদের দলিল হচ্ছে ওয়াহী, আমাদের দলিল হচ্ছে ওয়াহী, আর ওয়াহী হচ্ছে কোরআনী করিম, আর ওয়াহী হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ সুন্নাহ। আমাদের সবার কল্যাণ করেন, যে সব ভাই বোনেরা আজকে অংশ নিয়েছেন সরাসরি অথবা আমাদের যে ফেসবুক লাইভ তাওহীদ পেজ থেকে, তাওহীদের ডাক থেকে হয়ে থাকে সেই পেজ থেকে, তাতে অংশ নিয়েছেন অথবা অডিও গুলি শুনবেন, অথবা অনেকে আমার কাছে দরখাস্ত করে গত সপ্তাহে যে তারা পরে শোনেন, সেই সময় হয়তো সময় পান না, পরে শোনেন, শুনবেন। বিশেষভাবে সমস্ত ভাই বোনদের দোয়া করি যারা সারা বিশ্ব থেকে আলহামদুলিল্লাহ আমাদের আলোচনা গুলি থেকে উপকৃত হয়, আল্লাহ তাদের উত্তম প্রতিদান দান করেন, তাদের নেক আমল কবুল করেন, তাদের এলমে আমলে দিন দুনিয়ায় রুজিতে পারিবারিক জীবনে সমস্ত কিছুতে আল্লাহ সুস্থতায় আল্লাহ সবকিছুতে বরকত দান করেন, সমস্ত অনিষ্ট থেকে আল্লাহ যেন হেফাজতে রাখেন। বিশেষভাবে যারা এতে সরাসরি সবসময় সম্পৃক্ত আছেন এবং সার্বিক সহযোগিতা করছেন আর এই প্রোগ্রামকে পরিচালনা করছেন, সেসব ভাইদের জন্য দোয়া করি, সেসব বন্ধের জন্য দোয়া করি, আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে উত্তম বদলা দান করেন এবং তাদের নেক হায়াত দান করেন। আল্লাহ রব্বুল আমাদেরকে সকলকে যেন আল্লাহ রব্বুল আলমিন দিন দুনিয়ার কল্যাণের জন্য কবুল করেন আর সমস্ত অনিষ্ট থেকে আল্লাহ রব্বুল আলমিন যেন বাঁচিয়ে রাখেন। দোয়া করি সমস্ত বিভ্রান্তদের জন্য যারা এখন ফরজ অজেব থেকে উদাসীন গাফিল, তাদেরকে আল্লাহ যেন হিদায়ত দান করেন। দোয়া করি সমস্ত বিদাতপন্থী এবং কোরআন সুন্নার অনুসরণের প্রতি বিদ্বেষ রাখে, কোরআন সুন্নার অনুসারী সালাফি আলেম ওলামা জনগণের প্রতি শত্রুতা পোষণ করে, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করেন এবং তাদের অনিষ্ট থেকে আমাদের উম্মতে মুসলিমাকে রক্ষা করেন। ওয়া সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।